সোমবার অর্থাৎ তোমার এগারো তারিখ থাকবে স্ট্র্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দেন বারো তারিখে থাকবে ইংলিশের ক্লাস বারো তারিখ ইংলিশ ক্লাস থাকবে আর একদম লাস্ট দিন ম্যাথসের ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টই খুব ইম্পর্টেন্ট ইংলিশের কোথাও কোথাও মনে হতে পারে যে আমাদের তো ফ্রিলিতে নেই কিন্তু ইংলিশ বাদ দিয়ে তুমি কিছু করতে পারবে না পুলিশের চাকরি যদি পেতে হয় আমি এক এক করে আসছি দেখো আমি প্রথমে আজকে মনে রাখবে যে আমাদের প্রত্যেকটা ক্লাস দেড় ঘন্টা করে হবে যে পাঁচ দিনের শিডিউল বললাম এই পাঁচ দিনের ক্লাস গুলো ঠিক আছে কারণ কি আজ আমরা এই ব্যাপারগুলো একটু ডিটেলস এ জানবো আমি প্রত্যেকটা এতে চলে আসছি একটু মন দিয়ে শোনো বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের অনেকের অনেক অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে একদম প্রথমে আমরা চলে আসছি যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ঠিক আছে মনে রাখবে এটা লেডি কনস্টেবল কলকাতা পুলিশের মধ্যে রয়েছে এর মধ্যে ইনক্লুড কিন্তু কিন্তু লেডি কনস্টেবল এর আলাদা পরীক্ষা হয় যখন পরীক্ষা সেখানে কিন্তু মেল ফিমেল দেখবে এখানে কিন্তু একটা হয়েছে কনস্টেবল আর একটা হচ্ছে লেডি কনস্টেবল দেখে নাও মেল কনস্টেবল বলে কিছু নেই তুমি যখন ডাব্লিউ দেখবে ডাব্লিউ যখন তুমি দেখবে তখন দেখবে যে ব্যাপারটা কিন্তু অন্য রকম যেখানে দেখো মেল ফিমেল দেখতে পাচ্ছ এই দেখো মেল ফিমেল অর্থাৎ ফিমেলরা এই জায়গায় করতে পারবে না আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তো আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের যা যা আছে আছে আমি আমি সেগুলোকে নেব। ঠিক সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সব বলবো প্রথমে চলে আসি যে তোমাদের কাছে টোটাল ভ্যাকেন্সি দেওয়াই আছে এখানে বলে রাখি যে টোটাল ভ্যাকেন্সি আমাদের তিন হাজার চারশো চৌষট্টি রয়েছে কনস্টেবলের জন্য আর লেডি কনস্টেবলের জন্য রয়েছে তোমার দুশো সত্তর এগুলো সবই অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ এর মধ্যে কোনো কিছু ইয়ে নেই যে আলাদা করে বাড়িয়ে বলছি বা কম বলছি কোনো কিছু না সব অফিশিয়াল নোটিফিকেশন যদিও ডাব্লিউ কিছু সিট বেড়ে গেছে নতুন করে ভ্যাকান্সি কিন্তু আরো বেশ কিছু বেড়ে গেছে আসবো সেই জায়গাগুলোতে যোগ্যতার ক্ষেত্রে দেখেনি প্রথমে যোগ্যতার ক্ষেত্রে বয়স আঠারো থেকে ৩০ বছর পর্যন্ত আঠারো থেকে ৩০ বছর পর্যন্ত ডেট হিসাব হবে কিন্তু এক এক অর্থাৎ এই বছর দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি হিসাবে তোমাকে আঠারো থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে হবে ওবিসি দের ক্ষেত্রে তুমি তিন বছরের রিল্যাক্সেশন পাবে আর এসসি এসটি দের ক্ষেত্রে তুমি পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে ওবিসি দের ক্ষেত্রে তিন বছর এসসি এসটি দের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই নেক্সট পার্টে চলে আসছি চলো কারো কথা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে তো যেটা বলছিলাম বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে যার যেখানে যা যা অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবে নেক্সট এটা হলো আমাদের বয়সের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন রেসপেক্টে যদি বলি তাহলে আছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস কোন ডিভিশন পেয়েছো কত মার্কস নিয়ে পাস করেছো কিছু না মাধ্যমিক পাস মানে তোমাকে যখন পাস সার্টিফিকেট দিয়ে দেবে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই আর কি আর কিছু না আ ফিমেল ক্যান্ডিডেটা এলিজেবল টু অ্যাপ্লাই ফর দা পোস্ট অফ লেডি কনস্টেবল এটা দেওয়া আছে সবগুলো আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার দরকার নেই বা কোনো কিছু লেখারও দরকার নেই তোমাদের কাছে সব কিছু এগুলো চলে যাবে নেক্সট যেটা বলার যে ফিজিক্যাল মেজারমেন্ট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তুমি বাঁচতে পারবে না এটা সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল জেন্ডার ওয়াইজ এটা ডিফারেন্স আছে তো আমরা এখানের মধ্যে পড়ি না তো এটা আমরা বলছি না কোনো কিছুতে আমাদের যেগুলো পড়ি যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ আমরা কেউ গোর্খা বা রাজবংশী এরকম শিডিউল টাইপ এর কিছু আছে শিডিউল টাইপ অবশ্যই তো সেক্ষেত্রে আমরা এটাকে বলছি মেইনলি হাইট হতে হবে একশো সেন্টিমিটার হাইট একশো সেন্টিমিটার ওয়েট হতে হবে সাতান্ন কেজি ওয়েট সাতান্ন কেজি এবার এইগুলোর ক্ষেত্রে হতে পারে যে কেউ বলতে পারে স্যার আমার তো বাষট্টি কেজি ওয়েট তাহলে কি হবে না এবার দেখো হাইটের রেসপেক্টে ওয়েট কিন্তু এ হবে ধরে নাও যে তোমার ওয়ান সেভেন্টি সেন্টিমিটার হাইট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না মিনিমাম ফিফটি সেভেন কেজি হাইট ওয়েট হতে হবে এই চেস্টের ক্ষেত্রে তোমার মিনিমাম মানে উইদাউট এক্সপেনশন অর্থাৎ বুকের ছাতি না ফুলিয়ে হচ্ছে আঠাত্তর সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে প্লাস ফাইভ মানে তিরাশি সেন্টিমিটার ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের জেনারেলদের জন্য যেটা মেল রয়েছে ফিমেলদের জন্য রয়েছে যে ওয়ান হাইট ওয়ান সিক্সটি সেন্টিমিটার হাইট ফর্টি নাইন কেজি ওয়েট এখানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নাই চেস্টের ব্যাপারটা অ্যাপ্লিকেবল নাই ফিমেলদের জন্য থার্ড জেন্ডারের জন্য আলাদা করে বলে দেওয়া আছে তাহলে এই জায়গাটা সবার জন্য ম্যান্ডেটারি অর্থাৎ এখানে যদি তুমি না করতে পারো সেটা কিন্তু তোমার জন্য হবে না আমি আসছি কোন স্টেপে গিয়ে এরা কিন্তু ইয়ে আসবে কখন আমাদের এই সিলেকশনটা আসবে সেটাও বলছি প্রথমে এটা আসবে না তো হাইট ওয়েট ছেলেদের জন্য হাইট ওয়েট মেয়েদের জন্য দেখে নিয়েছো চেস্ট ছেলেদের জন্য নর্মাল হচ্ছে সেভেন্টি আর বুকের ছাতি ফুলিয়ে উইথ এক্সপেনশন বলা আছে প্লাস ফাইভ দ্যাট ইজ এইটি সেন্টিমিটার এটা মোটামুটি আমাদের সব কিছুর জন্য একই মানে তুমি সেটা এ বলো কলকাতা পুলিশ বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো একই ইভেন তোমার এসআই এর জন্য একই ওখানে কিছু ডিফারেন্স আছে আর আর আনাম ফোর্স এর জন্য আসছি সেই জায়গাগুলো এক এক করে নেক্সট চলে আসছি মেথড এই যে এই জায়গাটা কোন কোন স্টেপে হবে একদম ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি প্রথমে হচ্ছে রিটেন টেস্ট প্রথমে প্রিলিমিনারি এরপরে চলে আসবে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই মাত্র যেটা বললাম কি কি সেখানে তোমার হাইট ওয়েট আর বুকের ছাতে এই তিনটে মাপ হবে কখন এই রিটেন টেস্ট কোয়ালিফাই করার পর তারপরে কিন্তু এটা আসবে পিএমটি কোয়ালিফাই হওয়ার পর তারপরে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আসছে এই জায়গাটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই জায়গাটা কি আসছে লাস্ট এরপরে যেটা আসবে ফাইনাল রিটেন টেস্ট এর সিলেবাস বা কি আছে বলছি সবকিছু এবং একদম শেষে ইন্টারভিউ তাহলে পাঁচটা স্টেপ দেখতে পেলাম প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি টেস্ট তারপর স্টেপ হচ্ছে তোমার মেজারমেন্ট হাইট ওয়েট চেস্ট নাম্বার 3 হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে রান রয়েছে এই তিন নম্বরটা ডিটেইলসে আসছি চার নম্বর হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম এটাও এমসিকিউ ঠিক আছে তোমাদের যা কিছু রিটেন এক্সাম হবে সবই কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন চারটে করে অপশন থাকবে একটা কোশ্চেন এগেস্টে আর লাস্ট হচ্ছে ইন্টারভিউ এই পাঁচটা স্টেপে সিলেকশন হবে প্রথমে আসি এই এক নম্বরটা প্রিলিমিনারির জন্য প্রিলিমিনারিতে আমাদের কি কি রয়েছে এখানে বলে দিয়েছে দেখো এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে একশোটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ওয়ান মার্কস করে টোটাল সময় থাকবে এক ঘন্টা বাংলা এবং নেপালি দুটো ভাষাতে কোশ্চেন হবে কি কি থাকবে প্রথমে রয়েছে জেনারেল জেনারেল নলেজ অ্যাওয়ারনেস বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আমি সবকিছু তোমাদের জন্য শুনবো একটু তোমরা এই মুহূর্তে মেসেজ করাও বন্ধ রাখো আমি তোমাদের থেকে শুনবো সবকিছু কারণ আমি এই মুহূর্তে তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি না আমি যখন ওখানে চলে যাচ্ছি তখন এগুলো দেখা যাচ্ছে না তো চলো তোমাদের জায়গাটা কোশ্চেন তুমি রেখে দাও আমি সবকিছু সলভ করব তোমাদের জন্য একটু কোথাও খাতায় লিখে রেখে দাও যে এটা তোমার ডাউট রয়েছে তো কি রয়েছে প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজ 40 নম্বর এর মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে কি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সায়েন্স রয়েছে সায়েন্সের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সায়েন্স এরকম একই রকম ভাবে রয়েছে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া রিসেন্ট টাইমে কম্পিউটার একটা কোশ্চেন দিচ্ছে চল্লিশটা কোশ্চেনের মধ্যে কম্পিউটার ধরে একটা কোশ্চেন থাকবে এনভায়রনমেন্টের একটা কোশ্চেন থাকবে তাই এতগুলো মিলে কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ কি কি বললাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স দেন সায়েন্স এই সায়েন্সের মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে এছাড়া কি কি বললাম স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটারও পড়তে হবে আর এনভায়রনমেন্ট এত কিছু মিলিয়ে কিন্তু আমাদের এই ফোর্টি মার্কস এরপরে চলে আসছি ম্যাথমেটিক্স প্লেন আমাদের কিন্তু অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের কোশ্চেন থাকবে তিরিশ নম্বরে আর থাকবে রিজনিং তিরিশ নম্বরে মনে রাখবে এই তিনটে জায়গার মধ্যে সব থেকে স্কোরিং জায়গা হচ্ছে এই রিজনিং যেখানে তুমি সব থেকে কম সময় দিয়ে সব থেকে বেশি মার্কস গেইন করতে পারো সব থেকে আমি আজও যদি ধরো তুমি ম্যাথও জানো না তুমি রিজনিংও জানো না কিচ্ছু জানো না আমি এই দুটো সাবজেক্টের মধ্যে যদি বলি তাহলে তোমাকে যদি আমি তিরিশটা করে কোশ্চেন দিই ম্যাথের আর তিরিশটা কোশ্চেন দিই রিজনিং এর তো তুমি রিজনিংও জানো না ম্যাথসও জানো না তাও যদি একটু ট্রাই করো কোশ্চেন গুলো ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করো রিজনিং এর কোশ্চেন দু পাঁচটাও করলেও করতে পারবে এখানে সব থেকে কম সময় দিয়ে সব থেকে বেশি গেইন করা যায় আমি আসবো এগুলো ডিটেলসে নেগেটিভ থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ প্রত্যেক চারটে কোশ্চেনের জন্য এক নম্বর কাটা যাবে প্রত্যেক চারটে কোশ্চেনের জন্য এক নম্বর কাটা যাবে অর্থাৎ একটা কোশ্চেনের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে ক্লিয়ার এটা গেল আমাদের তাহলে এই এক নম্বরটা চলে গেল দু নম্বর আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে আমাদের হাইট ওয়েট আর চেস্ট কি হবে এবার আমরা তিন চার পাঁচে আসবো চলে আসছি তিনে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আমরা একটু আগে বলে দিলাম এবার চলে আসছি তিনে যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি কি রয়েছে দেখে নাও ছেলেদের জন্য এখানে কিন্তু কোন রকম কোন রিজার্ভেশনের কোনো ছাড় নেই ছেলেদের জন্য ষোলোশো মিটার রান দৌড় কিন্তু ষোলোশো মিটার দৌড় টাইম কত সাড়ে ছ মিনিট মেয়েদের জন্য আটশো মিটার দৌড় দৌড় মিনিট টাইম ঠিক আছে এই দুটো জিনিস খেয়াল রাখবে অর্থাৎ এগুলো কিন্তু সব ম্যান্ডেটারি একটা বাদ দিতে পারবে না এবং এগুলো সব কোয়ালিফাইং ইন নেচার এই যে এর আগে আমরা যেটা দেখেছি না আহ কোথাও একটা লেখা রয়েছে মার্ক করেছি অবশ্যই আহ আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না পেলে আমি বলবো ইন নেচার এই যে এখানে যে পরীক্ষাটা দিচ্ছ এটা ইন নেচার এর ধরে মিনিমাম যে ধরে না ফোরটি পার্সেন্ট মার্কস পেলে তুমি করে যাবে তো পেলো তাতে কিছু যায় আসে না এই যে এগুলো এগুলো সব কিন্তু ইন নেচার অর্থাৎ তুমি হাইট ওয়েট চেস্টে তোমার মেজরমেন্ট ঠিক হলেই হবে একশো সাতষট্টি জায়গায় একশো সত্তর হলে তুমি এক্সট্রা কোনো পয়েন্ট পাবে না একই রকম ভাবে এই জায়গাগুলো ষোলোশো মিটারের দৌড় যেটা সাড়ে ছ মিনিট দিয়েছে তুমি ছ মিনিটে কভার করলে তুমি এক্সট্রা কিছু পাবে না তবে হ্যাঁ তোমাকে একটু ভালো চোখে দেখা হবে কারণ এইগুলো কিন্তু সব ডেটা থাকবে সেগুলোতে পরে আসছি আরো আসবো ডিটেলস এগুলো নিয়ে নেক্সট চলে গেলাম এগুলোতে আমি যাচ্ছি না এক্সট বা এগুলোতে আমি কিন্তু যাচ্ছি না নেক্সট চলে গেলাম আমাদের ফাইনাল রিটেন টেস্ট কত নম্বরের এইট্টি ফাইভ মার্কস ফাইনাল রিটেন টেস্ট 85 মার্কস কি কি রয়েছে তাহলে কোথায় কোথায় তুমি ফাইনালে কখন পৌঁছাচ্ছ প্রথমে রিটেন টেস্ট দিলে তারপরে তোমার মাপজোক হলো হাইট ওয়েট চেস্ট তারপরে তোমার দৌড় হলো ষোলোশো মিটার বা আটশো মিটার যেটা সাড়ে ছ চার মিনিটে কভার করতে হচ্ছে তারপরে তুমি চলে আসলে ফাইনাল রিটেন টেস্ট এটা কিন্তু আমরা কেপির জন্য বলছি ডাব্লিউপির জন্য আলাদা হয়ে যাবে ব্যাপারটা কেপির জন্য কিন্তু এইটটি ফাইভ ফাইনাল রিটেন টেস্ট এটাও কিন্তু পুরোপুরি এম টাও পুরোপুরি এম দেওয়া আছে মাল্টিপল চোশেন থাকবে এক নম্বর করে প্রত্যেকটা এক ঘন্টা সময় থাকবে বাংলা এবং নেপালি দুটো থাকবে এখানে দেখো একটা সাবজেক্ট আমাদের বেড়ে গেল সেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে বাকি সবগুলো ঠিকই আছে সেই জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ আমাদের ওই যা যা সাবজেক্ট বলেছি হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমিক্স দেন সায়েন্স স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্স ওদিকে কম্পিউটার এনভারনমেন্ট সব মিলে পঁচিশ ইংলিশের জন্য দশ মার্কস দেন এলিমেন্টারি ম্যাথমেটিক্স পঁচিশ রিজনিং পঁচিশ এই হচ্ছে টোটাল পঁচাশি নম্বরের নেগেটিভ থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ প্রত্যেক চারটে কোশ্চেনের জন্য তোমার কিন্তু এক নম্বর করে কাটা যাবে প্রত্যেক চারটে কোশ্চেনের জন্য তোমার কাছে কিন্তু এক নম্বর কাটা যাবে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি বলবো একটু ধৈর্য রাখো আমি তোমাদের কোশ্চেন গুলো কেউ নেবো যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কিসে প্রবলেম হচ্ছে সব কিছু তোমার থেকে জিজ্ঞাসা করব একটু ধৈর্য রাখো যার যা অসুবিধা হচ্ছে একটু লিখে রাখুন ওকে নেক্সট চলে গেলাম তোমার এই যে বলে দেওয়া প্রিলিমিনারি এবং রিটেন টেস্ট ওএমআর শিটে হবে ওএমআর শিট দেন লাস্ট হচ্ছে ইন্টারভিউ একদম লাস্ট এটা ইন্টারভিউ ঠিক আছে এখানে তোমার কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু টেস্ট হবে মেইনলি যে তুমি কত ভালো বাংলাতে বলতে পারো বা কিছু অর্থাৎ এরকম না যে ইন্টারভিউ মানে ইংলিশে হবে বা কিছু তাহলে এই হচ্ছে টোটাল আমাদের কেপি কনস্টেবল এই হচ্ছে কেপি কনস্টেবল এখনো কিন্তু ফর্ম ফিল চলছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল চলছে এরপরে এই সমস্ত ক্রাইটেরিয়া মিটে গেলে তোমার ভেরিফিকেশন হবে মেডিকেল টেস্ট হবে এগুলো ম্যান্ডেটরি তারপরে তুমি সোজা পুলিশের চাকরি এগুলো আমাদের আহ কি ফর্ম ফিল কি রয়েছে না রয়েছে এই ব্যাপারগুলো রয়ে গেছে এই আর কোনো কিছু না এই সাইডগুলো দেওয়া আছে কিভাবে অ্যাপ্লাই করবে এগুলোতে আমি আর ডিটেলসে যাচ্ছি না যত যত গিয়া নষ্ট আমি ডব্লিউবিপি কনস্টেবলের মধ্যে চলে আসছি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই তো স্ক্রিন দেখতে পাচ্ছ না বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটু জানাও তো বাকিরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো কাছে স্ক্রিন ভিজিবল তো একদম একদম ঠিক ঠিক চলো আমি নেক্সট চলে গেলাম তাহলে ডব্লিউবিপি কনস্টেবল একই রকম তুলনামূলক এটা বলতে পারো আমাদের কাছে ফ্রেন্ডলি তুলনামূলক ফ্রেন্ডলি আসছি তাহলে এটা হচ্ছে ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল ঠিক আছে দেখে নাও এখানে ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা কি রকম রয়েছে মেল হচ্ছে আট হাজার দুশো বারো ফিমেল হচ্ছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ টোটাল এগারো হাজার সাতশো উনপঞ্চাশ এই হচ্ছে আমাদের টোটাল ভ্যাকান্সি ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল ডিটেলসে এ আসি বাকিগুলোর ক্ষেত্রে এগুলোতে আমি যাচ্ছি না এলিজিবিলিটি এজ একই রয়েছে বয়স আঠেরো থেকে তিরিশ সেই একই ক্রাইটেরিয়া এই বছর দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারির হিসাবে তোমার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে নেক্সট যেটা এখান থেকে বলার এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস কোন ডিভিশন পেয়েছো কত মার্কস পেয়েছো কিচ্ছু যায় আসে না তুমি মাধ্যমিক পাস এটুকু হলেই তুমি করতে পারবে আর কোনো ক্রাইটেরিয়া নেই নেক্সট যেটা এখান থেকে বলার এগুলো এই গেলটায় প্রথমে চলে আসি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি কি ওই হাইট ওয়েট চেস্ট এই তিনটে দেখে নে একই জিনিস রয়েছে মেল যা বলেছিলাম একশো আমাদের মেল ছিল সাতান্ন কেজি ওয়েট ছিল আর বুকের ছাতি নর্মাল হচ্ছে সেভেন্টি আর বুকের সাথে ফুলিয়ে প্লাস ফাইভ এইটি দেখো যা আছে তাই সব সেম ফিমেলদের ক্ষেত্রে দেখা হয় কি একশো ষাট হাইট ফর্টি নাইন কেজি ওয়েট চেস্ট নেই একই জিনিস কোনো আলাদা কিছু নেই সব একই নেক্সট এখানটা চলে আসি এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আমরা দৌড় বলছিলাম দেখে একই রয়েছে কি ছেলেদের জন্য ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে মেয়েদের জন্য আটশো মিটার চার মিনিটে কোনো পাল্টায়নি কিচ্ছু পাল্টায়নি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল সবই এক ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট দুটো জায়গায় কিন্তু সেম রয়েছে কোনো কিছু আলাদা নেই নেক্সট কি কি রয়েছে দেখো এই জায়গাটা আলাদা এই জায়গাটা আলাদা মিথড অফ রিক্রুটমেন্ট আমাদের ওখানে পাঁচটা স্টেপ ছিল এখানে চারটে স্টেপ দেখে নাও প্রথমে হচ্ছে রিটেন এক্সাম এই রিটেন এক্সাম একটাই প্রথম শেষ বলতে এই একটাই তাহলে প্রথম হচ্ছে আমাদের রিটেন এক্সাম তারপরে কি আসছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটাকে আমরা বললাম হাইট ওয়েট চেস্ট তারপরে চলে আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই মাত্র যেটাকে বললাম দৌড় ছেলেদের জন্য ষোলোশো মিটার সাড়ে ছ মিনিট মেয়েদের জন্য চারশো আটশো মিটার চার মিনিট নাম্বার ফোর এরপরে চলে আসছে আমরা ইন্টারভিউ এরপরে অর্থাৎ আমাদের চার নম্বরে যেটা ছিল ফাইনাল রিটেন টেস্ট কলকাতা পুলিশের কনস্টেবল এখানে সেটা কিন্তু নেই ঠিক আছে এটা গতবারও ছিল এবছরের ডব্লিউবিপি কনস্টেবল এই জায়গাটা নেই অর্থাৎ এখানে আমাদের চারটে স্টেপ যার মধ্যে এই একটাই হচ্ছে রিটেন টেস্ট এরপরে মেজারমেন্ট ফিজিক্যাল মেজারমেন্ট এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি দেন ইন্টারভিউ আর কিচ্ছু না রিটেন টেস্ট কত নম্বরের এইট্টি ফাইভ এটা অ্যাকচুয়ালি কোন স্টেপটা বলতো চার নম্বর যেটা আমরা কলকাতা পুলিশের কলকাতা পুলিশের যেটা ফাইনাল রিটেন টেস্ট দেখেছিলাম এটা হচ্ছে সেইটা কলকাতা পুলিশের যেটা ফাইনাল রিটেন টেস্ট দেখেছিলাম সেম টু সেম এখানে রয়েছে পঁচাশি নম্বর ওখানেও পঁচাশি নম্বর ছিল এমসিকিউ প্যাটার্ন এক ঘন্টা সময় একই আছে কোনো কিছু পাল্টায়নি সিলেবাস দেখে নাম একই জিনিস জিকে বা জিএস পঁচিশ নম্বর ওখানেও তাই ছিল ইংলিশ দশ নম্বর ম্যাথ পঁচিশ নম্বর রিজনিং পঁচিশ নম্বর সব একই আছে কোনো কিছু পাল্টায়নি তাহলে আমাদের এখানে যা যা দেখতে পাচ্ছ সব এক মানে জি কে বললে আমরা ওই এ পড়ছি কি কি না হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমিক্স সায়েন্স স্ট্র্যাটিক জি কারেন্ট অ্যাফেয়ার্স ওদিকে কম্পিউটার এনভায়রনমেন্ট এতগুলো সব ইংলিশ গ্রামার তুমি বাদ দিতে পারবে না আর ম্যাথমেটিক্স রিজনিং কেউ যদি ভেবে নাও যে ঠিক আছে পঁচাশি নম্বর তো আমি দশ নম্বর ইংলিশ বাদ দিয়ে দিলাম দিয়ে পঁচাত্তর নম্বরের মধ্যে খাটব তুমি জীবনে চাকরি পাবে না তুমি জেনে রেখে দিও যে পরীক্ষার হলে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত তুমি যদি কোনো কিছু বাদ দিয়ে দিয়েছো তাহলে তুমি প্রথমেই এই টেস্টের সিলেকশন থেকে আগেই বাদ চলে গেলে তুমি তুমি ওই ধরার মধ্যেই নেই কোনো কিছু বাদ দিতে পারবে না নেক্সট আমরা অলরেডি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি এম টি টেস্ট পিইটি সব ডিসকাস করে নিয়েছি একদম লাস্টে আমাদের ইন্টারভিউ ফিফটিন মার্কস একই জিনিস এখানেও আমাদের ওই অ্যাবিলিটি টু স্পিক রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটাকে কিন্তু এ দেওয়া হবে এটা কিন্তু টেস্ট করা হবে ইন্টারভিউতে ঠিক আছে দেন ভেরিফিকেশন দেন মেডিকেল আর কিছু নেই আর বাকি সব যা যা দেখতে হচ্ছে এই যে আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু হয়েছে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন ফি এগুলোতে আমি আর ডিটেলসে যাব কোন কোন ওয়েবসাইট রয়েছে সব আমি অলরেডি গ্রুপেও কিছু বেশ শেয়ার করে দিয়েছি অলরেডি বেশ কিছু শেয়ার করে দিয়েছি এবার আমাকে জানাও যে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি তাহলে একটু শুনি লাইভ পাচ্ছ না কোথায় অসুবিধা হচ্ছে একটু জানাও দেখতে পাচ্ছি না এটা কিন্তু তোমাদের নেটওয়ার্কের ইস্যু বলবো যাদের প্রবলেম হচ্ছে তারা রিজয়েন করো কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত আমি আসবো কাট অফে আসবো এক এক করে বলতে দাও আমাকে ভাই একটু আমাকে সময় দাও একটু আমাকে সময় দাও ফিমেল হাইট কত তো বললাম ফিমেল হাইট এর ক্ষেত্রে আমি বলবো রেকর্ডিং আমি গ্রুপে শেয়ার করবো না রেকর্ডিং গ্রুপে শেয়ার করা হবে না কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে এই মুহূর্তে তিনশো চল্লিশ প্লাস আর গ্রুপে কতজন রয়েছে উলুবনে মুক্ত ছড়ানোর মধ্যে নেই তবে আজকে যেহেতু আমি কোনো কিছু গ্রুপে অ্যানাউন্স করিনি আজকের রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস গ্রুপে যাবে কিন্তু আগামী থেকে গ্রুপে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না তা কিন্তু পার্সোনালি শেয়ার করা হবে কি করে আমি বলছি যাদের বলছো যে হাইট 165-166 সেন্টিমিটার রয়েছে তাদের বলবো এখন থেকে একটু মাঠে নামো এইটা রিকভার করা যায় দু এক সেন্টিমিটার কিন্তু রিকভার করা যায় দু এক সেন্টিমিটার রিকভার করা যায় আবারও বলছি আজ যাদের ষোলোশো মিটার দৌড়াতে পারো একটা না এগুলো সব রিকভার করা যায় এখনো তোমার হাতে সময় রয়েছে আজ আজ থেকে থেকে নয় তুমি প্র্যাকটিস করে শুরু করবে সকালবেলা উঠে সোজা মাঠে চলে যাবে অন্তত দেড় থেকে দু ঘন্টা মিনিমাম সময় দেবে মিনিমাম মিনিমাম সময় দেবে যদি কারোর সকালে অসুবিধা হয় বিকেলবেলা যাও মিনিমাম সময় দেবে মিনিমাম দু ঘন্টার কম না মিনিমাম আমি এইগুলো নিয়ে আসবো এইগুলো কি করে করা যায় একশো পঁয়ষট্টি যাদের রয়েছে একদম বর্ডার লাইনে আমি বলছি না কারণ একশো ষাট রয়েছে তাদেরকে আমি বলছি না যাদের একদম বর্ডার লাইনে রয়েছে তাদের জন্য বলছি এটা রিকভার করা পসিবল যাদের ক্ষেত্রে ওয়েট ধরে নাও তিপ্পান্ন কেজি রয়েছে রিকভার করা পসিবল ঠিক আছে এটা এমন কিছু না এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ দুটোতেই ফর্ম ফিল করতে পারে ডব্লিউই পি দুটোতেই ফর্ম ফিল করতে পারবে দুটোতেই আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে নেক্সট চলে গেলাম এবার চলে আসছি আমরা এসআই তে এসআই এসআই জানো বেরিয়ে গেছে ডব্লিউ বিপি এসআই এটা যদিও সবাই দিতে পারবে না কারা দিতে পারবে বলছি ডব্লিউ বিপি এসআই সাব ইন্সপেক্টর এটার জন্য আসছে তো সাব ইন্সপেক্টর এখানে দুটো জিনিস রয়েছে আনআর্ম আর একটা হচ্ছে আর্ম এই দুটো দেখে নাও দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে ভ্যাকান্সিও বলে দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি চারশো চৌষট্টি যার মধ্যে আন রয়েছে মেল একশো চৌষট্টি ফিমেল একশো আর আর্ম ফোর্সের মধ্যে রয়েছে দুশো এটা কিন্তু শুধুমাত্র মেলদের জন্য আর্ম ফোর্স মেয়েদের জন্য নয় শুধুমাত্র ছেলেদের জন্য এটা কিন্তু আমি এসআই এর কথা বলছি সাব ইন্সপেক্টর ডিটেলস আসছি দেখে নাও এজ একই রয়েছে এটা কিন্তু কুড়ি থেকে আমাদের কনস্টেবল ছিল আঠারো থেকে যেহেতু মাধ্যমিক কোয়ালিফিকেশনে এটা কিন্তু গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন কুড়ি থেকে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত ওই এই বছরের ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে রিল্যাক্সেশন সব এক যে ওবিসির জন্য তিন বছর এস সি জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমার বিএ বিএসসি বা বিকম থাকতে হবে বিকম শুধু এরকম না আরো যা যা গ্রাজুয়েশন ডিগ্রি হয় কেউ যদি বিটেক করে আসে হবে কেউ যদি বিবিএ করে আসে হবে কেউ বিএইচএম করে আসে হবে যে কোনো ব্যাচেলার ডিগ্রি যে কোনো ব্যাচেলার ডিগ্রি তা রেকগনাইজ ইউনিভার্সিটি হলেই হবে সেটা প্রাইভেট হোক না কেন তাতেও কিছু যায় আসে না ঠিক আছে তা রেকগনাইজ হলেই হবে এবং যে কোনো ব্যাচেলার ডিগ্রি যে কোনো ব্যাচেলার ডিগ্রি নেক্সট চলে গেলাম হাইটের ক্ষেত্রে প্রথমে চলে আসি প্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেলদের জন্য দেখে নাও এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সেম আছে 160 সেমি চেস্ট 79 উইথ মিনিমাম আর এক্সপেনশন হচ্ছে 5 সেমি এখানে এক বেড়ে গেল আমাদের ওখানে চেস্ট ছিল 78 মনে করে দেখো কনস্টেবল ছিল 78 প্লাস 5 এখানে কিন্তু 79 প্লাস 5 79 প্লাস 5 ওয়েট 56 মানে এই জায়গাগুলো কম বেশি সেম আছে ঠিক আছে নেক্সট এটা আমরা বললাম আন এই আর্নের জন্য আমাদের কিন্তু আলাদা যে আর্ন শুধুমাত্র ছেলেদের জন্য যেটা বলছিলাম সেটা কিন্তু আলাদা রয়েছে এইখানটায় দেখে নাও একবার যে হাইট কিন্তু ওয়ান এটা কিন্তু নো ডাউট একেবারে যোগ না তো এটা খেয়াল রাখবে যারা এসআই আর্ম ফোর্সের জন্য করছো তাদের কিন্তু হাইট ওয়ান সেভেন্টি সেন্টিমিটার আর তোমার চেস্ট এইটটি প্লাস ফাইভ এইটটি হচ্ছে নর্মাল এইটটি প্লাস ফাইভ মানে নাইন্টি ওয়ান হচ্ছে এক্সপেনশন সিক্সটি কেজি ওয়েট হতে হবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আলাদা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে একবার দেখেনি এদের শুধুমাত্র আরার্ম রয়েছে আর্ম ফিমেলদের জন্য নেই একই রয়েছে ওয়ান কেজি ওয়ান সিক্সটি সেন্টিমিটার চেস্ট ফর্টি কেজি ওয়েট তাহলে ফিমেলদের জন্য যা আছে তাই আলাদা কথা হচ্ছে একমাত্র মেল আর্ম যারা রয়েছে তাদের জন্য হাইট ওয়েট চেস্ট সব ক্ষেত্রে কিন্তু আলাদা ঠিক আছে চলে চলে গেলাম পেট ফিজিক্যাল টেস্ট নাও একবার কি কি রয়েছে দেখে ঊনপঞ্চাশ কেজি বাড়ানো সম্ভব হ্যাঁ বাড়ানো সম্ভব দীপিকা দীপক পাল সম্ভব এগুলো সম্ভব ঠিক আছে একটু সময় দাও আমি সবকিছু দিয়ে বলছি তোমাদেরও কোশ্চেন আমি নেবো তো যেটা চাইছিলাম মেল ক্যান্ডিডেটদের জন্য আটশো মিটার রান তিন মিনিট মনে রাখবে ওটা কিন্তু ছিল ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিট আটশো মিটার করে বলি যে কোনটা তুলনামূলক সোজা তাহলে বলবো এই জায়গাটা সোজা আটশো মিটার তিন মিনিট আর ওটা কিন্তু টাইম বেশি অবশ্যই এর ডাবল ষোলোশো মিটার তাহলে টাইম কিন্তু এর থেকে বেশি তিন মিনিটের জায়গায় ওটা কিন্তু সাড়ে ছয় মিনিট নেক্সট ফিমেলদের জন্য শুধুমাত্র আন আর হবে সেটা হচ্ছে চারশো মিটার দু মিনিট ফিমেলদের জন্য চারশো মিটার দু মিনিট যেটা ওখানে ছিল আটশো মিটার চার মিনিট এটা কিন্তু চারশো মিটার দু মিনিট শুধুমাত্র ফিমেল আরম আর মনে রাখবে মেলদের জন্য আন আর এবং আর দুটোই কিন্তু সেম আটশো মিটার তিন মিনিট চলে আসি মেথড অব রিক্রুটমেন্ট কি কি মেথডে হয় এখানেও পাঁচটা স্টেপ রয়েছে দেখে নাও নাম্বার ওয়ান আমাদের প্রথমে আসবে প্রিলিমিনারি নাম্বার টু যেটা হচ্ছে আমাদের পি এম টি ছিল হাইট ওয়েট চেস্ট এটা গেল আমাদের দু নম্বর তিন নম্বর ফিজিক্যাল এই মাত্র যেটা আমরা রানের কথা বললাম ছেলেদের জন্য আটশো মিটার তিন মিনিট মেয়েদের জন্য চারশো মিটার দু মিনিট এটা গেল আমাদের তিন নম্বর স্টেপ চার নম্বর স্টেপ হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সাম এটা কিন্তু অনেকটা আলাদা কারণ এটা কিন্তু ডেসক্রিপটিভ এই জায়গাটা কিন্তু ডেসক্রিপটিভ নাম্বার ফাইভ হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ বলতে পারো তাহলে এইখানেও কিন্তু পাঁচটা স্টেপ কলকাতা পুলিশেও কিন্তু কনস্টেবলে পাঁচটা স্টেপ রয়েছে কিন্তু ওখানে ডেসক্রিপটিভ নেই এখানে কিন্তু ডেসক্রিপটিভ আছে ঠিক আছে নেক্সট চলে আসছি এখানে সিলেবাসটাও আলাদা পুরোপুরি আলাদা প্রিলিমিনারি এটা কিন্তু দুশো নাম্বারের এখানেও না দুশো নাম্বারের কিন্তু কোশ্চেন কিন্তু একশোটা কোশ্চেন একশোটা প্রত্যেকটা কোশ্চেন দুটো করে একশোটা কোশ্চেনের মধ্যে কি কি আছে দেখে নাও টোটাল দুশো নম্বরের বলছে একশো মার্কস ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং ফিফটি কোশ্চেন তাহলে বুঝতে পারছ আমাদের যেটা আমরা বলছিলাম জিকে অ্যান্ড জিএস জিকে অ্যান্ড জিএস সেটা হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন ইন্টু দুই ঠিক আছে পঞ্চাশটা কোশ্চেন দুই মার্কস করে একশো নম্বর এরপরে চলে আসছি

দুশো নাম্বার সময় কত নব্বই মিনিট দেড় ঘন্টা ক্লিয়ার তাহলে একশোটা কোশ্চেনের জন্য নব্বই মিনিট টাইম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দু নম্বর করে এখানে দেখে নাও পুরোটা এটা কিন্তু ওএমআর বেস পরীক্ষা মানে এমসিকিউ টেস্ট এখানে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ এর কোশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং আছে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে চারটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে তার মানে কম্পেয়ার করলে এই জায়গাটা তুলনামূলক সোজা মানে স্কোরিং বলতে পারো অর্থাৎ তোমার আগে ভুলের জন্য কি হচ্ছিল তুমি নম্বর আর কেটে নিচ্ছিল জিরো পয়েন্ট টু ফাইভ এবার তুমি কি হচ্ছে পাচ্ছ দু নম্বর কি বললাম তাহলে তুলনামূলক এই জায়গাটা স্কোরিং চলো নেক্সট আমরা অলরেডি পিএমটি টি পিটি ডিটেলস এ ডিসকাস করে নিয়েছি ডিটেলস আমরা ডিসকাস করে নিয়েছি নেক্সট চলে আসছি চার নম্বর স্টেপ যেটা ছিল ফাইনাল রিটেন টেস্ট যেটাকে আমরা ডেসক্রিপটিভ বলছি এটা কিন্তু ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ কি কি রয়েছে দেখে নাও পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি ওখানে যা যা ছিল তাই আছে কি দেখে নাও পেপার ওয়ান এর মধ্যে জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক তাই ছিল একশো নম্বর ঠিক আছে ফিফটি মার্কস জেনারেল স্টাডিজ পঁচিশ নম্বর লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং পঁচিশ নম্বর তোমার ওই ম্যাথের জন্য এই জ্যারেথম দু ঘন্টার সময় টু বা পেপার টু এর মধ্যে রয়েছে ইংলিশ এক ঘন্টার সময় পেপার মধ্যে রয়েছে বাংলা অন্যান্য সাবজেক্ট রয়েছে মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে যাচ্ছি না শুধু বাংলা বলছি কত পঞ্চাশ নম্বর এক ঘন্টা তাহলে পেপার ওয়ানে তিনটে সাবজেক্ট রয়েছে কি কি ওই জিকেজিএস ম্যাথ রিজনিং একশো নম্বর দু ঘন্টা পেপার টু তে ইংলিশ পঞ্চাশ নম্বর এক ঘন্টা পেপার থ্রি বাংলা এগুলো কিন্তু সব ডেসক্রিপটিভ পঞ্চাশ নম্বর এক ঘন্টা মনে রাখবে এই তিনটে পরীক্ষা কিন্তু একদিনে হবে তিনটে পরীক্ষা একদিনে হবে সেম ডে একদিনে পরীক্ষা হবে নেক্সট পার্সোনালিটি টেস্ট তিরিশ নম্বরের যেটা আমাদের ওখানে ছিল পনেরো নম্বর করে ঠিক আছে পার্সোনালিটি টেস্ট কিন্তু তিরিশ নম্বরে পাসিং মার্কস বলে দেওয়া আছে আট আট পেতেই হবে মিনিমাম আপ টু আউট অফ থার্টির মধ্যে আট তোমাকে পেতে হবে এই রয়েছে আমাদের মোটামুটি এই জায়গাটা একটু বলে দিই আহ ক্ষেত্রে সিলেবাসের ব্যাপারটা যে আমাদের এই প্রিলিমিনারি টেস্টের মধ্যে পেপার ওয়ান বা ফাইনাল কম্বাইন্ড যেটা যেটা আমরা ডেসক্রিপটিভ বলছিলাম তার মধ্যে সিলেবাসটা কিন্তু সেম আছে পার্থক্য কোথায় আমাদের প্রিলিমিনারিতে এমসিকিউ হচ্ছিল আর ফাইনাল যেটা টেস্ট ফাইনাল যে টেস্টটা সেটা কিন্তু ডেসক্রিপটিভ হবে অর্থাৎ প্রিলিমিনারিতে আমাদের যে প্রথম যে টেস্টটা হচ্ছিল সেখানে কিন্তু এগুলো সব এমসিকিউ কোশ্চেন হচ্ছিল এখানে কিন্তু এমসিকিউ না এখানে কিন্তু ডেসক্রিপটিভ পেপার টুতে তে ডেসক্রিপটিভ नेक्स्ट এখানটা চলে আসো ইংলিশ দেখেন নাও ডেসক্রিপটিভ কি কি রয়েছে রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন তোমার প্রোজ দেন কারেক্ট ওয়ার্ড কারেকশন সেন্টেন্স কমন ফ্রেস সিনোনিম অ্যান্টনিম এগুলো পেপার টু বাংলা একই রকমভাবে রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন এই সমস্ত কিছু রয়েছে এই ভোলে গেছে এগুলোর ক্ষেত্রে সব কিন্তু পঞ্চাশ নম্বর করে এগুলো পঞ্চাশ নম্বর করে সব এক ঘন্টার সময় সেম ডে পরীক্ষা হবে লাস্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্ট এই রয়েছে আমাদের টোটালে এগুলোতে আমি আর যাচ্ছি না কত কি ফিজ লাগবে যাচ্ছি না অলরেডি কিন্তু এরও ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই যে এই ওয়েবসাইট গুলো দেওয়া আছে এগুলো কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে আমি আর এগুলো যাচ্ছি না তাহলে মোটামুটি এই এছাড়া আমাদের যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেটা হচ্ছে আবগারি পুলিশ এক্সাইজ এ এস আই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আবগারি পুলিশ এক্সাইজ এখানে কিন্তু আসতে চলেছে ঠিক আছে সিজার হলে চান্স পাবো হ্যাঁ দেখো অ্যাপ নর্মাল কোনো কিছু না হলে কোনো অসুবিধা নেই অ্যাপ নর্মালিটি না থাকলেই হবে ঠিক আছে অ্যাপ নর্মালিটি না থাকলেই হবে তো দেখতে পাচ্ছি না এগুলা তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু রয়েছে কেপিতে কটা ভুল করলে তো মার্কস কাটবে কেপিতে তোমার চারটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে বোধ প্রিলিমিনারি মিন্স দুটো ক্ষেত্রেই চারটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে টুয়েলভ পাস মানে যে কোনো কনস্টেবল পরীক্ষা দিতে পারবে কে পি পি দুটোই দিতে পারবে এবং দুটো পরীক্ষা আলাদা আলাদা দিনে হবে একই দিনে পরীক্ষা হবে না তাই দুটোই দুটোই করবে বা করতে পারবে আশা করি এই পর্যন্ত কারো কোনো নেই আমার মোটামুটি বলা বক্তব্য শেষ হয়ে গেল এএসআই এর মধ্যে কিছু আলাদা জায়গা আছে সিলেবাস ওখানেও তোমার বাংলা ইংলিশ রয়েছে ঠিক আছে বাংলা ইংলিশ ওখানে আছে ওগুলো কিন্তু আমি এএসআই সিলেবাসে এখনই যাচ্ছি না তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে এই পর্যন্ত কারো কথা কোনো অসুবিধা আছে একবার জানাও তো একবার এই পরে আমাকে একটু জানাও আমাকে একটু জানাও যে এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে একশো চৌষট্টি রিকভার করা যাবে একশো ষাট কিন্তু রিকভার করা যাবে না কেউ একজন লিখছিলেন ওয়ান সিক্সটি হাইট ওটা কিন্তু রিকভার করা প্রায় অসম্ভব ওয়ান সিক্সটি রিকভার করা সম্ভব ঠিক আছে ভেরিফিকেশনটা কি ভেরিফিকেশন বলতে তোমার পেপার্সের ভেরিফিকেশন অ্যাড্রেস প্রুফ তোমার কোয়ালিফিকেশন সবকিছু জেল পুলিশ ভোটের আগে হবে না ভোটের পরই পরীক্ষা হবে ভোটের পরই পরীক্ষা হবে আসছে আসছি রাজবংশী একশো হ্যাঁ রাজবংশী হলে ওগুলোতে তো ছাড় আছে ওগুলোতে তো ছাড় আছে আমি ওগুলো ডিটেলসে যাইনি ওই জন্য রাজবংশী গোর্খা এসটি এগুলোতে আমি কিন্তু যাইনি ঠিক আছে ওগুলোতে কিন্তু আলাদা করে ছাড় আছে এগুলো আমি দেখিয়েছিলাম ঠিক আছে চলো আমরা নেক্সট পার্টে চলে আসছি নেক্সট পার্টে চলে আসছি দেখো একটু বোঝার চেষ্টা করো দেখো একটু বোঝার চেষ্টা করো কোন পাটে আমরা যাচ্ছি দেখে নাও আমরা ডিসকাস করলাম যেটা সেটা আশা করি সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমরা সিলেবাস নিয়ে বিস্তারিত কথা বললাম কোথায় কি রয়েছে কার কি এক্সাম আমার মোটামুটি এখন মুখস্থ হয়ে গেছে বা এই নিয়ে যখন চর্চা করছি এগুলো সব আমাদের মুখস্থ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আশা করি তোমাদের ক্ষেত্রেও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার আর সেইভাবে কারো কোনো অসুবিধা নেই সাবজেক্ট মিলিয়ে পরীক্ষা হবে ফিমেলদের কি হাইট অনুযায়ী ওয়েট লাগবে হ্যাঁ সব ক্ষেত্রে হাইট অনুযায়ী ওয়েট ঠিক আছে এই ব্যাপারটা ভীষণভাবে মেনটেন করে এই ব্যাপারটা ভীষণভাবে মেনটেন করে অর্থাৎ কেউ রয়েছে একদম টিং টিং এর লম্বা খুব লম্বা কিন্তু হাইট ম্যাচ করছে না সেক্ষেত্রে কিন্তু হবে না মানে সমস্যা হয় মানে যদিও এগুলোর ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে তারপরেও বলছি সমস্যা হয় তো সেটা রিকভার করা সম্ভব ন্যাচারাল পদ্ধতিতে রিকভার করা সম্ভব ঠিক আছে এগুলো তো আমি আসছি দেখো আমি একদিনের ক্লাসে সবকিছু ডিসকাস করতে পারবো না আমাদের এক এক করে আসতে হবে এক এক করে আসতে হবে সেকেন্ড পার্টে চলে আসি সেকেন্ড পার্টে চলে আসি একটু শোনো চাকরিটা কি করে পাওয়া সম্ভব কি করে পাবে কি করে পাবে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ এইভাবে যদি বলি অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে আমরা এইগুলোকে নিয়ে একটু ডিসকাস করবো যে কি করে চাকরি পাবে প্রথমে বলে রাখি যেটা আমরা বলছি মেরিট বা যেটাকে আমরা বলছি ট্যালেন্ট এগুলো অবশ্যই একটা সরকারি চাকরি পাওয়ার জন্য ফ্যাক্টর বাট প্রাইমারি প্রাইমারি না না তাহলে আমাদের ওই কোয়ালিফিকেশন মার্কস লাগিয়ে সেভেন্টি পার্সেন্ট মার্কস পেতে হবে বা কিছু বা যারা আমরা দুই একবার ফেল করে বাদ পাস করলাম বা এমন কেউ থাকতে পারে যারা লাস্ট বেঞ্চে বসে কোন রকম ধুকে ধুকে পাশ করেছি তারা আর কেউ কোনদিন চাকরি পেত না একটু শোনো একটু শোনো মানে তোমরা শুনছো কম বলছো বেশি ব্যাপারটা এটাই হয়ে যাচ্ছে একটু শোনো সবকিছু একদিনে একদিনে করতে করতে না না যাও একটু আমাকে সময় দাও অর্ঘনাথ একশো বাহাত্তর সেন্টিমিটার ওয়েট কত লাগবে আমি নাহলে একটা চার্ট পাঠিয়ে দেব গ্রুপের মধ্যে আমি পাঠিয়ে দেবো যেটা দিয়ে তুমি সব সবাই দেখতে পাবে ঠিক আছে সেই অনুযায়ী দেখবে তাহলে হবে একশো সাতষট্টি ইঞ্চি মানে গত ফুটে এটা আমি এখানে বলে দিচ্ছি তুমি মিলিয়ে নাও আমি বলে দিচ্ছি থার্টি পয়েন্ট হচ্ছে ওয়ান ফিট এবার এই এতে তুমি ক্যালকুলেশন করবে এই এতে ক্যালকুলেশন করবে থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার হচ্ছে এক ফিট ঠিক আছে এবার এই রেসপেক্টে তুমি ক্যালকুলেশন করো দেখো তোমার সবকিছু বেরিয়ে যাবে তোমার কত ফিট কত ইঞ্চ দেখে নাও দেখে নিলে হয়ে যাচ্ছে আর কোনো অসুবিধা নেই তো আমি এগুলোতে আসছি আমি সব কিছু বলবো কিন্তু একটু সময় দাও আমি এক এক করে বলে দি ঠিক আছে চলো এক সেন্টিমিটার হাইট আসছি 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 একটু আমাকে বলতে দাও ওই ওই পার্টটা তো নিয়ে কথা বললাম একটু এই পাটটা নিয়ে কথা বলি এই পার্টা নিয়ে একটু কথা বলিনি যে কি করবে কি করা উচিত খুব ভালো করে মন দিয়ে শোনো

সেই দুই সেন্টিমিটার কি করে রিকভার বলছি তো বাবা একটু সময় দাও দেখো 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 আমি বলি আমরা যা কিছু না কেন আমরা সবকিছু সঠিক জানি না আমরা মেইনলি আমরা সবাই ফলো করতে পছন্দ করি ফলো করতে পছন্দ করি ঠিক আছে কেউ আমরা লিডার হিসেবে ভেবে দেখি না আমরা ফলো করতে পছন্দ করি লিডারেশি ভেবে দেখবে ভালো করে শুনবে দেখো আমাদের এই যা কিছু তুমি কালকে চাকরি পাবে কি পাবে না এই পুরোটা ডিপেন্ড করে আমাদের সাইকোলজির উপর হিউম্যান সাইকোলজি খুব বড় একটা জিনিস মানে এটা অন্য মানে এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে তুমি দেখতে পাবে না অর্থাৎ ব্যাপারটা এরকম ধরে নাও আমার তোমাকে পছন্দ হয় না অথচ আমি কিন্তু তোমাকে গলা জড়িয়ে মিশি তোমাকে প্রশংসা করি তোমার সাথে খুব ভালোভাবে কথা বলি তোমার সাথে খেতে যাই তারপরেও আমি তোমাকে পছন্দ করি না তোমার পেছনে আমি গালাগালি দিই এটা একমাত্র মানুষের মধ্যে আছে কোন প্রাণীর মধ্যে পাবে না যে একটা বাঘ হরিণের সাথে একটু গল্প করতে গল্প টল্প করছে তারপরে হঠাৎ করে রাত হয়ে গেলো ক্যামেরা ট্যামেরা চারিদিকে দেখতে পেলো তারপর হরিণটাকে খাওয়া শুরু করলো ওর মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো নেই ওর খিদে লেগেছে সামনে হরিণ জেব্রা শুকোর কুকুর যাকে পাক তাকে ধরে খেয়ে ফেলবে কে দেখছে কে দেখছে না ওর কেউ যায় আসে না ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে তুমি কেন চাকরি পাবে কিভাবে পাবে ভালো করে বোঝো কারণ আমি আবারও বলছি এই ব্যাপারটা কিন্তু আর কিছু না ভালো করে বোঝো আমরা যারা এখানে মেইনলি পড়াশোনার জন্য এসেছি শিখতে এসছি জানতেছি এসছি এরকম কিছু জায়গা যারা বলছো না সব ক্ষেত্রে সবগুলো আনসার ঠিক আছে তারপরেও এখানকার ক্ষেত্রে একটা বিরাট কিছু কিছুই রয়েছে নাম্বার ওয়ান যেটা একদম যদি প্রথমে বলি তাহলে হয়তো এরকম হতে পারে কেউ কেউ খুব কম থাকতে পারে যে হয়তো আগে থেকে আমাদের গ্রুপে রয়েছে পরিচিত হ্যাঁ এরকম কিছু একটা ব্যাপার ঠিক আছে চলো দেখে আসি একদম যারা নতুন ঠিক আছে গ্রুপে জয়েন করেছি বলছি ক্লাস করাবে দেখে কি শেখায় কি করতে চাইছে কারো কারো ক্ষেত্রে ফ্রি তো করছে আজ শনিবার আমারও সেরকম কোনো কাজ নেই তাই চার নম্বর বাড়ি থেকে বলে দিয়েছে পাশের বাড়ির জেঠুর ছেলেকে দেখ মাসির মেয়েটাকে দেখ স্কুলের সিনিয়র দাদাকে দেখ ওরা সব চাকরি পেয়ে গেছে আর তুই একটা ধ্যাং ধ্যাং করে খাচ্ছিস আর বাড়ছিস কোনো কাজ নেই কিছু করতে পারছিস না এই মেইনলি আমাদের ক্যাটাগরির মধ্যে রয়েছে আর খুব কম শ্রেণীর একটা প্রাণী রয়েছে যারা অ্যাকচুয়ালি এটা নিয়ে চিন্তা ভাবনা করে এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো যাদের মধ্যে খুব ভীষণভাবে প্রকট তারা হচ্ছে পুরোপুরি নিজের জন্য মানে ওরা ভাবতে পারে ওরা জানে যে আজকে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি কালকে আমাকে কোথায় যেতে হবে ওদের একটা ভিশন পয়েন্ট আছে যে আমাকে এতদূর ছুটতে হবে এইভাবে ছুটতে হবে এর পথটা এরকম এই এক ক্যাটাগরি এই প্রথম চারটে ক্যাটাগরির কাছে কোন রকম কোন প্ল্যানিং নেই এই যে যে প্রথম চারটে ক্যাটাগরি বললাম এদের কাছে কোনো প্ল্যানিং নেই যে কি করতে হয় কি করা উচিত মানে এই যে আজ কলকাতা পুলিশের ফর্ম ফিল করতে যাচ্ছে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল করতে যাচ্ছে ওরা কিন্তু এমন না যে সবকিছু জানে অনেকে আছে কিছুই জানে না রিজনিং ক্লাস হবে তো স্যার একটু ধৈর্য রাখো আর যদি মনে হচ্ছে কারোর অসুবিধা হচ্ছে ভালো লাগছে না ক্লাস যাও প্লিজ থাকার দরকার নেই যার মনে হচ্ছে দরকার রয়েছে একটু ওয়েট করে শুনে যাও যেটা বলছিলাম তাহলে এই পাঁচ নম্বর ক্যাটাগরি আমরা যেটা বলছিলাম এরা হচ্ছে সব থেকে কিন্তু ট্রুথফুল জায়গাতে রয়েছে অর্থাৎ যারা চাকরি পাচ্ছে যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু এই ক্যাটাগরি থেকে চাকরি পাচ্ছে অর্থাৎ তুমি যদি এক দুই তিন চার এই ক্যাটাগরি মধ্যে হও তাহলে তোমায় কিন্তু জাম্প করে এই পাঁচ নম্বর ক্যাটাগরিতে আসতে হবে তবে গিয়ে তুমি কিন্তু চাকরিটা পাবে অর্থাৎ এরকম কোনো স্কোপ নেই যে এখান থেকে এখানে তুমি যেতে পারবে এটা কিন্তু নেই এটাই হচ্ছে স্টেপ এই স্টেপে তোমাকে আসতে হবে দেন এখান থেকে তুমি যেতে পারবে অর্থাৎ তোমাকে খুব ভালো করে বুঝতে হবে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক পরিশ্রম কিন্তু সেটা গাধার মতো না অর্থাৎ আমরাও পরিশ্রম করবো গাধাও পরিশ্রম করে কিন্তু আমাদের আগে একটা ওয়ার্ড জুড়ে দিতে হবে সেটা কি স্মার্ট হার্ডওয়ার্ক স্মার্ট হার্ডওয়ার্ক আমাদের সবকিছু থাকবে আমরা তার মধ্যেও কিছু জায়গা বেছে পড়বো কিছু জায়গাকে আমরা একদমই পড়বো না আমি আবার বলছি সাবজেক্ট বাদ দিতে পারবো না কিন্তু কিছু জায়গা আমরা পড়বো কিছু জায়গা আমরা পড়বো না কিছু জায়গা আমরা মুখস্থ করার চেষ্টা করব কিছু জায়গাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব কারণ এখানে যে এ ব্যাপারগুলো রয়েছে সেই শর্টকাটের জায়গাগুলো বিশেষ করে ম্যাথ রিজনিং এই জায়গাগুলোকে খুব সুন্দর করে যদি বোঝার চেষ্টা না করো কারণ কি এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা না যেটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে তুমি দেখে নিয়েছো যে অতবার একটা নোটিফিকেশন প্রকাশ করেছে কোথাও লেখা নেই সিলেবাসের মধ্যে হিস্ট্রি তার মধ্যে কি কি রয়েছে জিওগ্রাফি কি কি রয়েছে ম্যাথের মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে বলে দিয়েছে মাধ্যমিক তো মাধ্যমিকে তুমি কি কি পড়ো না বলো তুমি পড়ো কি কি তুমি পড়েছ তোমার পাটিগণিত বীজগণিত জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য পরিমিতি ত্রিগোণমিতি পড়ি কিন্তু এখানে কি সবকিছু আসবে ত্রিগোণমিতি আসবে না জিওমেট্রিতে কোশ্চেন আসবে না তাহলে আমাদের তো লিখে দিয়েছে কালকে যদি তোমার থেকে একটা জিওমেট্রি কোশ্চেন করে তুমি কিছু বলতে পারবে না কারণ ওখানে স্পেসিফিক কিছু বলা নেই শুধু বলে দেওয়া আছে এইটুকু যে আমাদের সিলেবাসে এই মাধ্যমিক সিলেবাসটা ফলো করা হবে রিজনিং এর কোন চ্যাপ্টার বলা নেই বলা আছে অ্যানালাইটিক্যাল এন্ড ভার্বাল নন ভার্বাল রিজনিং কোন চ্যাপ্টার মেনশন করা নেই তাই মনে রেখে দিও এই জায়গাগুলো কিন্তু তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করো বা ভাবনা চিন্তা করো তাহলে তুমি খুব বেশি দূর এগোতে পারবে না আমরা এখনো পর্যন্ত বেশিরভাগ এই এখানেও যারা রয়েছি তারা বেশিরভাগ ওই এক দুই তিন চার ক্যাটাগরির মধ্যে রয়েছি খুব কম পরিমাণ ছাত্র যারা পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে আমরা চেষ্টা করি ওখান থেকে জব পাওয়ার কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে সেটা কোনোভাবেই সম্ভব না এবার আসি ব্যাপারটা কি তাহলে পাঁচ নম্বর গ্রুপের স্পেশালিটি কি রয়েছে আমি আসবো সেই জায়গাগুলোতে দেখে নাও আমাদের এই পাঁচ নম্বর গ্রুপের ক্ষেত্রে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া এই দুটো ক্রাইটেরিয়া আমি আপাতত বলছি না আমরা শুরু করছি তিন নম্বর থেকে সেটা কি সেটা হচ্ছে একদম ফার্স্ট যদি বলি সেটা হচ্ছে রেগুলারিটি 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 অর্থাৎ তোমাকে দৈনন্দিন প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে এমন কোনো ব্যাপার নেই যে তুমি ধরে নিলে যে সপ্তাহে চার দিন পড়বো না কিন্তু তিন দিন কাটিয়ে পড়বো দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়বো চার দিন পড়বো না হবে না এই রেগুলারিটির জন্য একটু ডিটেলসে বলে দিই কি কি করতে হবে দেখো আমাদের পুরো চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টার সময় থেকে তুমি ছয় থেকে আট ঘন্টা সময় আলাদা করে রাখো ভগবান তোমাকে প্রতিদিন তোমার অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা সময় ক্রেডিট করে অর্থাৎ আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ভগবান সকালবেলা উঠে চব্বিশ ঘন্টা ক্রেডিট করে দেয় এই চব্বিশ ঘন্টার সময় তুমি কিভাবে খরচা করবে এ দায়িত্ব তোমার ঠিক আছে তাই প্রথমে মনে রেখে জমানোর মানসিকতা রাখতে হবে হয় না এরকম যে বাবার থেকে আমরা তো এখন মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক হিসেবে ইনকামের সোর্স কিছু নেই হয়তো বা কারো কারো রয়েছে কারো বেশিরভাগ ক্ষেত্রে নেই তো সেক্ষেত্রে একমাত্র বাবা মা আত্মীয় স্বজন তারাই ভরসা কেউ বেড়াতে আসলো দুশো টাকা দিয়ে গেল একটা জামা প্যান্ট কিনে নিস কেউ মা কিছু দিল বাবার থেকে কিছু নিয়ে নিলাম বলে না বলে এই ব্যাপারগুলো তো এই এইভাবে কিন্তু আমাদের চলছে তো ওখান থেকে দেখে না ভেবে নাও যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোন রকম ইয়ে ছাড়া কোন রকম প্ল্যানিং ছাড়া আমরা খরচা করে ফেলি আজ বন্ধু খেতে খাওয়াতে বলেছে কাল ওটা দেখতে ভালো লেগেছে ওটাকে কিনে নি এই ব্যাপারগুলো এখানেও ঠিক এইরকম ব্যাপারটা এই চব্বিশ ঘন্টা সময়টা আমরা যা খুশি তাই করি আমি বলবো একদম ঠিক করেছো যা খুশি তাই করো তোমার মোবাইল গেমের প্রতি আসক্তি রয়েছে খেলো সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি রয়েছে খেলো বন্ধুদের সাথে এর কি আড্ডা না মারলে হয় না করো প্রেম করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে ছেড়ে দিও না কারণ আমাদের চাকরিটা অবশ্যই দরকার কিন্তু এটাই জীবনের সবকিছু না এগুলো ভীষণভাবে দরকার আমি বলবো সবকিছু করো কিন্তু তার মধ্যে একটা লিমিটেশন থাকো তুমি এই যে মোবাইলে গেম খেলছো বা কিছু খেলো কারণ আজকে আজকে তোমার ভালো লাগছে বছর বাইশ বছর বয়স আজকে তোমার ভালো লাগছে কিন্তু আজ তোমার বত্রিশ বছর বয়সে গেলে ওই গেমগুলো খেলতে ইচ্ছা করবে না তোমার মধ্যে অন্যরকম প্রেশার চলে আসবে সোশ্যাল মিডিয়া আজ যেটা ভালো লাগছে কালকে সেটা ভালো লাগবে না আজকে প্রেম করতে ভালো লাগছে ওই ওই বয়সটা যেই বত্রিশ বছর হয়ে যাবে তখন ভালো লাগবে না তখন অন্যরকম চিন্তা আমরা চলে আসবে আজকে যে বন্ধুরা আমরা একসঙ্গে এ্যারকেয়ার ডামাচ্ছি দশ বছর পর তাদেরকে আমরা একসঙ্গে পাবোই না তুমি হয়তো থাকবে না ওখানটায় তোমার লোকেশন পাল্টে যাবে তো এগুলোর লাইফের খুব দামি জায়গা কিন্তু এগুলোর মধ্যে একটা যে সন্ধে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের সাথে ক্লাবে রাস্তায় পার্কে মোড়ে এ্যারকিয়ার ডামাচ্ছি ওখান থেকে বেরিয়ে এসো ওটা একটা লিমিট করো আমি এক ঘন্টা আর কি আড্ডা মারতে যাব সবকিছুর মধ্যে প্রথমে এই জায়গাটাকে বেছে নাও ছয় থেকে আট ঘন্টা তোমাকে সময় দিতেই হবে ছয় থেকে আট ঘন্টা আমি যদি রাফলি সাত ঘন্টা করে ধরি যে পার ডে পড়াশোনা করছো তাহলে এক সপ্তাহে কত হয় দেখে নাও এক সপ্তাহ হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ ঘন্টা আমি রাফলি এটাকে পঞ্চাশ ঘন্টা নিয়ে নিচ্ছি আমি বেশি নেব না তোমার থেকে বেশি নেব না পঞ্চাশ ঘন্টা রাফলি তাহলে আমি সাত দিনের জন্য নিয়েছি এক মাসে চারটে সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ এক মাসে চারটে সপ্তাহ তাহলে পঞ্চাশ ঘন্টা যদি এক সপ্তাহে হয় চার সপ্তাহে কত দুশো ঘন্টা আমি চার সপ্তাহ চার সপ্তাহ মানে চার গুণ সাত চার সাথে আঠাশ দিন আমি দুদিন তোমাকে ছেড়ে দিলাম যাও তুমি খেলাধুলো করো তুমি একটু কম প্রশ্ন করো মাসে দুশো ঘন্টা তোমাকে দিতেই হবে মাসে দুশো ঘন্টা একটু ভেবে দেখো মাসে দুশো ঘন্টা আজ আঠারো কুড়ি বছর বাইশ বছর একটা ছেলে বা মেয়ে যদি কোনো কিছুর পেছনে দেয় তুমি অনেক কিছু করতে পারো যা তুমি ভাবতেও পারো না তুমি অনেক কিছু করে দিতে পারো যা তুমি জানো না যে তোমার এতগুলো ক্যাপাসিটি রয়েছে আমি শুধু এক মাসের কথা বললাম দুশো ঘন্টা করে এক মাস ছমাস মাস দাও বারোশো ঘন্টা আমি তোমার দিনের মাত্র সাত ঘন্টা নিয়েছি বাকি সব তোমাকে দিয়ে দিয়েছি মাত্র সাত ঘন্টা নিয়েছি তাতে বারোশো ঘন্টা তুমি বারোশো ঘন্টা কোনো কিছুর পেছনে দিলে তুই ভাবতে পারবে না যে তুমি কি করতে পারো তুই ভাবতে পারবে না আমাদের রকেট বের করছে না তুমিও রকেট বের করে দিতে পারবে একটু বাড়িয়ে বলছি না একটু মিথ্যা কথা বলছি না গায়ের জোরে বলছি না তুমি একটা বিরাট কিছু করতে পারো যা তুমি ভাবতেও পারো না যে তোমার এইরকম ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের মধ্যে ওই যে বললাম আমরা ফলো করতে পছন্দ করি কেউ দাঁড়িয়ে লিডারশিপ দিতে পছন্দ করি না আমরা ফলো করতে পছন্দ করি লিডারশিপ দেওয়াটা আমরা পছন্দ করি না এই জায়গাটাকে আমরা ভাবতে পারি না এইভাবে এইভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি না তাহলে রেগুলারিটির জায়গাটা হচ্ছে এটা যে প্রতিদিন তোমাকে পড়তে হবে তা সে দুর্গা অষ্টমী হোক আর তা সে বৌদির কুকুরের জন্মদিন হোক সবকিছু তুমি করবে কিন্তু এই সাত ঘন্টা মাস্ট তোমাকে পড়াশোনা করতেই হবে নাম্বার টু তে চলে আসি ফোরে চলে আসি নাম্বার ফোর এক দুই আমি কিন্তু বলিনি নাম্বার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য যেটাকে আমরা বলছি পেশেন্স বা ধৈর্য এই ধৈর্য তোমাকে রাখতে হবে দেখবে যেটা যে ইনিশিয়াল স্টেজে যেকোনো জিনিস খুব কঠিন হয় তুমি দেখবে যেকোনো জিনিস আমি যদি বলি তোমাকে শিখতে তোমার কতদিন লেগেছিলো এবিসিডি শিখতে তোমার কতদিন লেগেছিল আর তুমি একবার ভাবো একটা ওয়ার্ড একটা সেন্টেন্স তৈরি করতে তোমার কতটুকু সময় লেগেছে পড়াশোনার বাইরে অন্য কিছুতে আসি তুমি ধরো নাচ গান আবৃত্তি কিছু একটা শেখো ইনিশিয়াল স্টেজে তোমার কত সময় লেগেছে ভাবো তো একটা গান শেখো নাচ শেখো তার জন্য প্রথমে কত কিছু করতে হয়েছে কত কিছু শিখতে হয়েছে তারপর তুমি সেখান থেকে গিয়ে তুমি আজ একজন সফল ডান্সার বা সফল গায়িক গায়িকা ঠিক বলছি তো যদি কেউ এর মধ্যে থেকে থাকো তাহলে ইনিশিয়াল স্টেজ আমাদের সব জন্য টাফ হয় তুমি যখন মাধ্যমিকের গন্ডি বা উচ্চ মাধ্যমিকের গন্ডি পার হয়ে প্রথম কম্পিটিভ এক্সামে ঢুকবে এই ইনিশিয়াল স্টেজ ঠিক ততটাই কঠিন হবে যেমন তোমার উপর একটা অপোজিট ফোর্স কাজ করবে তোমাকে বের করে দিতে যেমন আমরা ছোটবেলা থেকে অ ককা এবিসিডি কেউ ভক্তি করে শিখিনি ভয়ে শিখেছি বাবা মার ভয়ে টিচারের ভয়ে কেউ এমন কেউ আছো যে ছোটবেলা থেকে হেভি পড়াশোনা লাগতো পড়াশোনা হেভি লাগতো প্রশ্নকে ভালোবাসতে আমরা কেউ নেই আমিও না আমিও তো ব্যতিক্রম নই আমাদের বরং সেই সময় খেলার তোলা অন্য কিছু ভালো লাগত কিন্তু আজ দেখো তুমি ক্লাস করছো প্রশ্ন করবে ঠিক করেছো চাকরি পাবে এটার জন্য তোমাকে আর কেউ বলে দিতে হচ্ছে না এটার জন্য আর কেউ তোমাকে বলে দিতে হচ্ছে না তাহলে একই জিনিস যখন তুমি এখানে শুরু করছো এই ব্যাপারটাও তাই তুমি জেনে রেখে দিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার চাকরি পরীক্ষার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যেখানে একটা স্কুলের দায়িত্ব থাকে ছেলেটাকে যেভাবে পাস করিয়ে দেবো তুমি এ করে দেখো বারবার তুমি টেস্টে ফেল করো মোটামুটি একটা স্কুল হলে তোমাকে যেভাবে হোক টিচার বলবে বাবা পাস কর স্কুল থেকে দূর হ আর দরকার নেই তুই রক্ষা কর বাবা তুই এবার বেরো স্কুল থেকে অনেক দিন ধরে হয়েছে তোমাকে যেভাবে হোক পাস করিয়ে আর এখন তো ফেল করা কঠিন পাস করা তুলনামূলক সোজা মানে এত এত তোমার প্রজেক্টের এটা রয়েছে না আমরা যদি পুরো সিলেবাসে পরীক্ষা দিয়েছি এখনকার দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে খুব মিথ্যা কথা বলছি বাড়িয়ে বলছি যে এখন ফেল করা টফ পাস করাটা তুলনামূলক কঠিন পাস করাটা তুলনামূলক সোজা ঠিক বলছি তো এটা হ্যাঁ না জানাও যে ঠিক বলছি কি না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আজ পাস করা সহজ না কঠিন আজ থেকে দশ 12 বছর আগেও এই গ্রামের দিকে ফার্স্ট ডিভিশন বলে দেখতে আসতো যে অমুকের ছেলে তো অমুকের ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে আর এখন তো যে পাস করে তার মিনিমাম ফার্স্ট ডিভিশন কিন্তু সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওই যে বললাম যে তোমাকে স্কুল কলেজে পাস করানোটা মূল উদ্দেশ্য আর এখানে তোমাকে এলিমিনেশন করাটা মূল উদ্দেশ্য দেখো এই এলিমিনেশনের জন্য আমরা এতগুলো স্টেপ রেখেছি তোমাকে প্রথমে আমরা কি করছি একটা প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছি ঠিক আছে যে প্রিলিমিনারি ধরো আমাদের টোটাল দু লাখ ফর্ম ফিল করেছে এই প্রিলিমিনারি থেকে আমি এখান থেকে দেড় লাখ স্টুডেন্ট বাদ দিয়ে দিলাম দিয়ে দু নম্বর স্টেপে যেটা আমাদের ছিল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পঞ্চাশ হাজার ছেলে মেয়েকে ডেকে নিয়ে এসছি পঞ্চাশ হাজার ছেলে মেয়েকে ডেকে নিয়ে এখান থেকে আবার কুড়ি হাজার ছেলে মেয়েকে বাদ দিয়ে দিয়েছি নিয়ে মাঠে নিয়ে গেছি তিরিশ হাজার ছেলে মেয়েকে দৌড়া এবার এখান থেকে আবার পনেরো হাজার ছেলে মেয়েকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে বলেছি যা রিটেন টেস্টে বস বসতে দিয়ে এখান থেকে প্রায় এই যে পনেরো হাজার যেটা ছিল বারো হাজার ছেলে মেয়েকে বাদ দিয়ে দিয়েছি বারো থেকে তেরো হাজার ছেলে মেয়েকে বা এগারো হাজার ছেলে মেয়েকে বাদ দিয়ে দিয়েছি তিন হাজার ছেলে মেয়েকে আমাদের সিট কত ওয়ান পয়েন্ট ওয়ান কে এক হাজার একশো বা এরকম কিছু আর আমরা পরীক্ষা দিতে দিচ্ছি কত তিন থেকে চার কে তিন থেকে চার হাজার স্টুডেন্টকে তাহলে আমাদের এই এই যে চাকরির পরীক্ষাটা কি অ্যাকচুয়ালি এলিমিনেশন পরীক্ষা চাকরির পরীক্ষা মানে চাকরি দেওয়া নয় তোমাকে ফার্স্ট প্রমাণ করতে হবে যে তুমি অন্যদের থেকে আলাদা তুমি অন্যদের থেকে আলাদা এইখান থেকে ধরে আমি একটা কথা বলে দিই এখানে বহু ছেলে মেয়ে বহু ছেলে মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে পার্সোনালি মেসেজ করছে এখানে বসে মেসেজ করছে সব একই রকম তুমি জেনে রেখে দিও যে কোটা রয়েছে এস সি এস টি কোটা বলতে এরকম কোন কোটা আমার জানা নেই যে স্যার আমি অঙ্কে দুর্বল এরকম কোন কোটা আছে অঙ্কে দুর্বলদের জন্য আলাদা ক্যাটাগরি যেখানে অঙ্কে দুর্বল যারা ওখানে দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করবে স্যার আমি ইংরাজিতে দুর্বল কোন ক্যাটাগরি আছে এক্সট্রা স্যার আমার বাবা গরিব আলাদা কোন ক্যাটাগরি আছে স্যার আমি পড়াশোনায় ভালো না আমি কোন রকম পাশ করেছি আলাদা ক্যাটাগরি আছে একই সঙ্গে মেজারমেন্ট করা হবে তা তুমি গরিব বড় লোক হও তা তুমি ম্যাথে ভালো হও খারাপ হও তা তুমি তোমার বাড়ির অবস্থা খারাপ হোক তা তোমার মানসিকতা খারাপ হোক তোমার মধ্যে কোনো কনফিডেন্স নেই তোমার মধ্যে মানসিকতা ভালো না কোন আলাদা কিছু আছে যে আলাদা আলাদা ক্যাটাগরিতে পরীক্ষা দিচ্ছ তাই এখানে গিয়ে যদি তুমি তোমার দুর্বলতা প্রকাশ করে দাও জেনে দিও যে আমাদের সমাজের যেটা মেইন ফান্ডা যেটা সেটা হচ্ছে তোমার যদি কোনো জায়গায় একটা ঘা থাকে সেখানে সবাই তোমার ওখানে আঙুল দিয়ে খচিয়ে খুচিয়ে ঘাটাকে আরো বড় করে দেবে তাই নিজের দুর্বলতা কখনো করবে না বলতে আসবে না বলতে আসবে না কোনো লাভ হবে না সমাজ এটা জানে যে এই যে একশোটা ছেলে মেয়ে রয়েছে না একশোটা ছেলে মেয়ে রয়েছে না তার মধ্যে আমিও একজন আমি যদি এখান থেকে একজনকে বের করে দিতে পারি আমার জনের কালকে জায়গায় নিরানব্বই হবে আমি যদি এখান থেকে দুজনকে তিনজনকে পাঁচজনকে বের করে দিতে পারি আমার পঁচানব্বই জনের মধ্যে কম্পিটিশন হবে তো আমি সবসময় তাই চাইবো চাইব যে তোমার যে দুর্বলতা আমি খুঁজে পাই সেখানে আঙুল ঢুকিয়ে আরো বড় করে দিতে আরো ঘা করে দিতে এটা কখনো করবে না জেনে রেখে দিও এটা কখনো করবে না এর জন্য আলাদা করে কোনো ক্যাটাগরি নেই আমি মেথে দুর্বল বাবা দুর্বল তো করেছে তুমি সব পারো করতে তুমি সব পারো শুধু তার জন্য তোমার একটা মানসিকতা দরকার একটা সুস্থ চিন্তা ভাবনা দরকার তুমি যদি ভেবে নাও বিবেকানন্দ স্টাইলে আমার দ্বারা হবে না তাহলে ফর্ম ফিল আপ করো না পরীক্ষা দিও না অন্য কিছু চিন্তা ভাবনা করো যেটা তোমার জন্য হবে কেন এখানে আসছো কেন ভিড় বেড়াচ্ছ কেন সময় নষ্ট করছো আমাদের তো আমার টুকু জীবন না যে তুমি আড়াইশো বছর তিনশো বছর বাঁচবে যে ঠিক আছে ঠিক আছে পাঁচ বছর এখানে ট্রাই করে দেখি না হয় অন্য কিছু ভেবে দেখবে লিমিটেড যার মধ্যে অলরেডি কুড়ি বাইশ বছর কাটিয়ে ফেলেছ আর ষাট বছর পর গিয়ে তুমি আবার অন্য কারো পরাধীনতার মধ্যে থাকবে প্রথমে কুড়ি বাইশ বছর তো আমরা পরাধীনতা কাটিয়েছি বাবা মা শাসনের মধ্যে আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনার মতো কোনো কিছু করতে পারিনি আমার যেটা ভালো লাগতো আমি সেটা করতে পারিনি তা মাঝের পঁয়ত্রিশ বছরের মধ্যে কেন আবার তুমি নষ্ট করছো সময় অন্য কিছু করো না গিয়ে তাই এটা কখনো ভাববে না ম্যাথে আমি দুর্বল কি হবে আরে বাবা ওটা যে দুর্বল হয় তার জন্য তোমাকে প্রথমে অঙ্ক কষে দেখালাম যে প্রত্যেক দিনের ছ ঘন্টা সাত ঘন্টা যে সময় দু ঘন্টা ম্যাথের মধ্যে দাও না সপ্তাহে পনেরো ঘন্টা দাও না মাসের মধ্যে পনেরো গুণ তিন সাড়ে চারশো ঘন্টা দাও না দেখো না কি হয় অঙ্ক এমনি হবে তুমি ওটাকে প্রথমত ভালোবাসতে শেখুনি তুমি প্রথমে ঠিক করে নিয়েছো এটা আমার হবে না এটা আমার জন্য না তার জন্যই হচ্ছে না আর কোনো কিছু না এটার এক এবং একমাত্র উদ্দেশ্যটাই যে তার জন্য তোমার হচ্ছে না আশা করি বোঝা গেছে তাই ধৈর্য ধরে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য বা পেশেন্স পথ ছেড়ে দিলে চলবে না ওই যে বললাম তুমি যদি একবার ছেড়ে দিয়েছো আমার জন্য সুবিধা হলো একশো জনের জায়গায় নিরানব্বই এর মধ্যে কম্পিটিশন হচ্ছে নব্বই জনের মধ্যে কম্পিটিশন হচ্ছে আমার সুবিধা হলো আমি সব সময় চাইবো তুমি বেরিয়ে যাও তুমি এলিমিনেট হও আমার সুবিধা বাড়বে আমার সুযোগ বাড়বে আমার পসিবিলিটি বাড়বে নাম্বার ফাইভ যেটা হচ্ছে একটু আগে যেটাকে বললাম হার্ড ওয়ার্ক অবশ্যই সেটা স্মার্ট হার্ড ওয়ার্ক আমরা সবকিছু এইভাবে পড়বো না সবকিছু দেখবো না সবকিছু ভাববো না সবকিছু করবো না আমরা এর মধ্যে তোমার মধ্যে স্মার্টনেস নিয়ে আসতে হবে কিভাবে পড়বো কোথা থেকে পড়বো এগুলো সব তোমাকে জানতে হবে তুমি যদি আর পাঁচজনের মধ্যে সাধারণ হয়ে যাও তাহলে ওই সাধারণের ক্যাটাগরির মধ্যে চলে যাবে তুমি জেনে রেখে দিও যে একশোটা যে ভ্যাকান্সি রয়েছে না এই যেটা বলছিলাম একশোটা ভ্যাকান্সি এই একশোটা সিটের মধ্যে তুমি জেনে রেখে দিও যে যেদিন পরীক্ষা হচ্ছে তার আগেই সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট স্টুডেন্ট এলিমিনেট হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি একশো জন পরীক্ষা দিচ্ছে ঠিকই কিন্তু কম্পিটিশন রয়েছে আঠাশ থেকে পঁচিশ থেকে আঠাশ জনের মধ্যে জনের জনের মধ্যে মধ্যে অ্যাকচুয়াল কম্পিটিশন এই থেকে বা এরা পরীক্ষা হওয়ার আগেই বাদ চলে গেছে কারণ ওরা কেউ সিস্টেমেটিক হইতে প্ল্যানিং করে প্রশ্ন করেনি ফর্ম ফিল আপ করতে হয় করেছে কিছু একটা প্রশ্ন করতে হয় করেছে কিন্তু জানে না সিলেবাস অ্যাকচুয়ালি কি কোথায় পড়া উচিত কি পড়া উচিত না কোনটা দেখা উচিত কোনটা বাদ দেওয়া উচিত কিচ্ছু যায় না তাদের কাছে কোনো প্ল্যানিং নেই তার হয়তো হিস্ট্রি পড়তে ভালো লাগে সে চুটিয়ে হিস্ট্রি পড়ে গেছে সে ভেবে নিয়েছে আমার দ্বারা ম্যাথ হবে না আমি থেকে তুলব। আরে বাবা তোমার কত ক্ষমতা চল্লিশ নম্বর তো জি তো তুমি তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সায়েন্স স্ট্যাটিক তোমার কম্পিউটার এনভায়রনমেন্ট কত পড়বে চল্লিশ এর মধ্যে কত মার্কস পাবে কত কত ক্ষমতা আছে তোমার মনে রাখার এটা কখনো করো না প্ল্যানিং করে না করলে তুমি এই এই ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে অর্থাৎ তুমি পরীক্ষা দেওয়ার আগেই তোমার ভাগ্য ঠিক হয়ে গেছে যে তুমি পাস করছো না তুমি চাকরি পাচ্ছ না তোমাকে এই ক্যাটাগরির মধ্যে ঢুকতে হবে এই ক্যাটাগরি যার জন্য এই স্টেপ গুলো তোমাকে মানা বাধ্যতামূলক এইগুলো যখন তোমার মধ্যে ফ্রুটফুল হবে একদম সঠিকভাবে কাজ করবে একদম সঠিকভাবে কাজ করবে তখন তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স কনফিডেন্স আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মনে রেখো এটা এমন একটা জিনিস মরা মানুষকে জ্যান্ত করে দিতে পারে এটা এমন একটা জিনিস প্রতিবন্ধীকে দৌড়াতে সাহায্য করে এটা এমন একটা জিনিস বোবাকে কথা বলে বলে দিতে পারে এটা এমন একটা জিনিস একটা ছেলে যার কোনো উদ্দেশ্য নেই যার ভেতরে কোনো কিছু নেই সেই ছেলেটাও কালকে চাকরি পেতে পারে আর সেকেন্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে মোটিভেশন মোটিভেশন এই দুটো কি করে আসবে এই দুটো আসবে এই তিনটে থেকে তোমার মধ্যে তুমি যদি রেগুলারলি মেনটেন করে পড়াশোনা করো অটোমেটিক তোমার মধ্যে কনফিডেন্স গ্রো করবে কনফিডেন্সের জন্য আলাদা করে কোনো মেডিসিন পাওয়া যায় না যে একটা কনফিডেন্স ক্যাপসুল খেয়ে নিলে আর অমনি তোমার মধ্যে কনফিডেন্স বেড়ে গেল এরকম নয় ব্যাপারটা তুমি দেখবে তোমার আশেপাশে এরকম অনেক মানুষ দেখতে পাও যারা খুব কনফিডেন্টলি কথা বলতে পারে খুব কনফিডেন্টলি কথা বলতে পারে যে কোনো কিছু তা খুব কঠিন মনে হচ্ছে তোমার কাছে সে খুব সহজে সমাধান করতে পারে তুমি জেনে নেই কি দিও যে তার পেছনে এই ফ্যাক্টরগুলো কাজ করছে এইগুলো কাজ করছে সে সেটার জন্য প্রচুর সময় দিয়েছে প্রতিদিন হার্ডওয়ার্ক করছে ধৈর্য রেখে দিয়েছে মনে হবে এটার ফল এতটা মিষ্টি এতটা মিষ্টি আমরা প্রত্যেকে শুনেছি ধৈর্যের ফল খুব মিষ্টি হয় প্রত্যেকে আমরা শুনেছি এতটা মিষ্টি যে তুমি যদি এটাকে বিশ্বাস করতে শেখো একবার তাহলে তোমাকে এমন একটা অনন্ত করে পৌঁছে দিতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না এই জায়গাটা ঠিক করো কনফিডেন্স একটা ঝুঁকে যাওয়া নুইয়ে যাওয়া মানুষকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এই কনফিডেন্স হচ্ছে আমাদের ব্যাকবন মেরুদণ্ড যেটা তোমাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে যেটা তোমাকে ভাবনা চিন্তা করতে সাহায্য করবে যা তোমার মধ্যে এনার্জি যোগাবে আমি এটা করতে পারবো এটা আমার দ্বারা সম্ভব এ জন্য আমি যা খুশি করতে রাজি আছি আর সেকেন্ড যেটা বললাম মোটিভেশন যেটা তোমাকে কালকে স্টেপ নিতে সাহায্য করবে কালকে আমি এটা করতে পারবো এখানে পৌঁছাতে পারবো এখানে পৌঁছাতে পারবো তুমি এখানে দেখতে পাবে আজকে এখানে দাঁড়িয়ে এই দুটো জিনিস এতটাই স্ট্রং এতটাই শক্তিশালী কিন্তু তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে এর জন্য আলাদা করে কোনো ঔষধ কিছু নেই আমার অন্তত জানা নেই হার্ডওয়ার্ক রেগুলারেটি তোমার এই প্যাশন এই ব্যাপারগুলো তোমার মধ্যে থাকতে হবে তোমার যদি আজকে মনে হয় যে তুমি এখানে এসছো শুধুমাত্র তোমার বাবা মার জন্য শুধুমাত্র উদ্দেশ্য যে বাবাকে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য তাহলে তুমি তা কোনোদিনের জন্য তা সাকসেসফুল হতে পারবে না সেই জায়গায় কোনোদিন পারবে না তো এই জায়গাটাকে ফার্স্ট ভাবুক আর এই পুরো কনসেপ্টটাকে এই পুরো কনসেপ্টটাকে আমরা এক সঙ্গে বলছি ডেডিকেশন ডেডিকেশন অর্থাৎ যখন তোমার মধ্যে ডেডিকেশন আসবে না তখন তোমার মধ্যে আলাদা করে জন্ম নেবে এই তিনটে জিনিস ডেডিকেশন যখন তোমার মধ্যে আসবে যখন তুমি কোনো কিছু রেসপেক্টে করতে হবে তখন তোমার মধ্যে স্যাক্রিফাইস আসবে স্যাক্রিফাইস ব্যাপারটা কেমন যে ভাবো একবার ডেডিকেশন ব্যাপারটা কেমন জিনিস যে ধরে নাও ধরে নাও রাত আড়াইটে বাজে রাত আড়াইটে তোমার কোনো বন্ধু বিপদে পড়েছে ভীষণ রকম বিপদে পড়েছে এটা যে কোনো রকম হতে পারে ফিজিক্যালি হতে পারে মেন্টালি হতে পারে আদার্স যে কোনো কিছু হতে পারে তোমাকে রাত্রেবেলা ফোন করেছে বা তোমার কোনো কাছে রিলেটিভ খুব বড় বিপদে পড়েছে তোমাকে ফোন করেছে যে ইমিডিয়েট যেতে হবে রাত আড়াইতে বাজে শীতের রাত তুমি দুবার ভাববে না যে এখন আমি কি করে যাব রাস্তায় বেরোলে কুকুরে তারা করবে কিনা এটাকে আমরা বলছি ওই স্যাক্রিফাইস কারণ তোমার ডেডিকেশন রয়েছে আর যেটা এ যে তুমি সবকিছুর সাথে কম্প্রোমাইজ করবে না তাহলে হচ্ছে রেসপন্সিবিলিটি দায়িত্ব দায়বদ্ধতা এটা যখন একবার তোমার মধ্যে আসবে তুমি দেখবে অটোমেটিক ওই যে বলছিলাম যেটা যে বন্ধুদের সাথে তুমি সাতটা সকাল এই সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত কি আড্ডা বারো এসে খাওয়া দাওয়া করে গার্লফ্রেন্ড নিয়ে বসো রাত তিনটে পর্যন্ত তারপরে তুমি ঘুমিয়ে পড়ো এই ব্যাপারগুলো দেখবে আমাকে আর বলতে হচ্ছে না তুমি অটোমেটিক এগুলো সব তুমি কন্ট্রোল করতে পারছ এই রেসপন্সিবিলিটি যখন তোমার মধ্যে চলে আসবে রেসপন্সিবিলিটি এমন একটা জিনিস যে একটা মানুষকে সেটা আঠারো বছর বা কুড়ি বছর হোক আর পঁয়ত্রিশ বছর হোক তাকে ম্যাচিউরিটি এনে দেয় ম্যাচিউরিটি তার মধ্যে একটা পূর্ণ বয়স্ক ব্যাপার চলে আসে যে সেটা আমি বলছি তো যে কোনো বয়সের হতে পারে তো এই হচ্ছে আমাদের জিস্ট আমি আশা করি ব্যাপারটা বোঝে গেছে সবার একটু আমাকে জানিও তো যে এই পয়েন্ট পর্যন্ত কারোর কি কোথাও কোনো অসুবিধা আছে এরপর আমরা রিজনিং এর মধ্যে চলে আসবে এই পয়েন্ট পর্যন্ত কারোর কোথাও কোনো কোশ্চেন আছে তো আমাকে জানাও একটু আমাকে মেসেজ করো যে ব্যাপারটা কি বোঝা গেছে আমি কি খুব বাজে কথা বললাম তোমাদের সাথে কি এই ব্যাপারগুলো ম্যাচ করছে যে তোমরা যারা বলছিলে যে জানতে বা শিখতে এসছি আদৌ কি সেটা শুধু কি সেটা দেখো ব্যাপারটা বোঝা গেল কিনা চলো নেক্সট পার্টে চলে আসছি আমাদের আজকের যে সাবজেক্ট ছিল টপিক ছিল রিজনিং আমি আবারও বলছি আমাদের যে পাঁচ দিনের ক্লাস রয়েছে না এসসি অ্যাপ্লাই না সবার অনলি ওবিসি এসসি অ্যাপ্লাই না সবাই স্যার কি বলছো বুঝতে পারলাম না খুব ভালো লাগলো স্যার বাট আমি দেখতে পাচ্ছি না কেন একবার রিজয়েন করে দেখো রিজয়েন করে দেখুন আমি জানিয়েছি আজ আমাদের টোটাল পাঁচ দিনের ক্লাস আজ আমাদের রিজনিং হচ্ছে আগামীকাল আমি তোমাদেরকে জানিয়েছি যে সায়েন্সের ক্লাস থাকবে তারপরের দিন থাকবে স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তারপরের দিন থাকবে ইংলিশ আর তারপর দিন থাকবে ম্যাথমেটিক্স অঙ্ক মনে রাখবে এই পাঁচ দিনের ক্লাসে আমরা কোথাও চ্যাপ্টার ওয়াইজ যাব না আমরা একটা ওভারঅল ভিউ যাব যে সাবজেক্টটা কেমন হয় কি পড়তে হয় কোথা থেকে পড়তে হয় কিভাবে পড়তে হয় হয় সিলেবাসের কোন অংশগুলো মুখস্থ করতে কোনগুলো বুঝতে হয় এই ব্যাপারগুলোর মধ্যে আমরা যাব কি পড়া উচিত না এই সব কিছু তোমাকে জানতে হবে মেইনলি এই পাঁচ দিনের ক্লাসে আমরা কিন্তু এই ডিসকাশন গুলোতে যাব এটা ভেবো না বা আমাদের এত ক্ষমতা নেই যে একটা ক্লাসের মধ্যে একটা সাবজেক্টের সিলেবাস শেষ করে দেওয়া যাবে কখনো না কোনো দিনও না আমরা মেইনলি একটা ওভারঅল ভিউতে যাব এবার বলতে পারো অনেকে কোশ্চেন করেছে মেসেজ করেছে পাঁচ দিন ক্লাস শুধু তারপরে কি হবে ডেফিনেটলি তারপরে ক্লাস হবে এবং সেটা অনেক বেশি এফেক্টিভ কারণ এখানে একটা সাপ্তাহিক রুটিন থাকবে একটা সাপ্তাহিক রুটিন থাকবে যে তোমাকে আলাদা করে বলা হবে না আজকে কিন্তু রিজনিং ক্লাস হবে আজকে কিন্তু ম্যাথ হবে না একদম ফিক্সড রুটিন থাকবে যে সপ্তাহের এই দিন ম্যাথের ক্লাস এই দিন রিজনিং এর ক্লাস এদিন ইংলিশ ক্লাস এদিন হিস্ট্রি এদিন জিওগ্রাফি দিন পলিটি ইকোনমিক্স একটা ফিক্সড রুটিন থাকবে কবে আমি সেটা একদম এই শেষ দিনের ক্লাসে বলবো অর্থাৎ রিজনিং আজ রয়েছি ম্যাথমেটিক্স এর ক্লাসেও আমি থাকবো এই দিনের ক্লাসে আমি বিস্তারিত কথা বলবো যে আগামী দিনে ক্লাস কবে হবে কোথা থেকে হবে কাদের জন্য হবে কোথায় হবে সাপ্তাহিক রুটিন কি হবে কারা ক্লাস নেবে কারণ এখানে আমরা মাত্র পাঁচটা সাবজেক্ট দেখছি আর আমাকে ধরলে চারজন ফ্যাকাল্টি দেখতে পাচ্ছ কারণ এই দুদিনে আমি রয়েছি বাকি তিন দিন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাকাল্টি থাকবে তাহলে আমরা এখন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স স্যারকে জানি না তারপরে এখানে তোমার আরো অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো জানি না তো এই সমস্ত কিছু আমি এই পঞ্চম দিন মানে ম্যাথমেটিক্স এর ক্লাসে ডিটেলসে বলবো আশা করি সবার বোঝা গেছে ঠিক আছে আমি তাহলে রিজনিং এ চলে আসছি আমি খুব ছোট্ট করে বলে দিই যে আমি কে মানে এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে ছিলাম এতক্ষণ ধরে বক বক করলাম আমি কে আমার নাম রজত ঘোষ বর্তমানে আমি রয়েছি তোমার ম্যাকাউটে জানিয়ে রাখি যে আমি এখানে আমার রয়েছে পার্সুইং পিএইচডি বাট পিএইচডি আমার কমপ্লিট হয়ে গেছে এটা অনেক পুরনো যার জন্য এটা এইভাবে রয়ে গেছে এটা পাল্টানো হয়নি আর এমফিল তো আগেই হয়ে গেছিল বর্তমানে ম্যাকআউটে রয়েছে ম্যাকআউট কি মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা আমাদের স্টেট গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটি এটা রয়েছে বা এদের যে ক্যাম্পাসটা আমি রয়েছে সেটা হচ্ছে হরিণঘাটা কল্যাণের কাছে যারা চেনো বা যাদের বাড়ি আছে এরকম কাছাকাছি তারা হয়তো চিনতে পারবে হরিণঘাটা কল্যাণীতে এদের মেইন ক্যাম্পাস বা হেড অফিস রয়েছে সল্টলেক ঠিক আছে এদের সল্টলেকে মেইন অফিস রয়েছে আর এদের সব থেকে মানে একটা বিরাট ক্যাম্পাস রয়েছে হরিণকাটা কল্যাণীতে মেইনলি কি রয়েছে দেখো এরা কি করে তোমার আমার বাড়ির আশেপাশে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ফার্মাসি কলেজ ম্যানেজমেন্ট কলেজ রয়েছে না তাদের অ্যাফিলেশন দেয় এই মেকআউট ঠিক আছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এর একমাত্র টেকনিক্যাল ইউনিভার্সিটি এক এবং একমাত্র টেকনিক্যাল ইউনিভার্সিটি এই মেকআউট যার সাথে আমি জুড়ে রয়েছি তো ওটা হচ্ছে আমার মেইন কাজ এটা যেটা দেখছো এটা আমার সেকেন্ডারি আমি দেখেছি যে এই টাইপের ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স মানে আমাদের সব ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাস রয়েছে সেটা শুধু পুলিশ না স্টাফ সিলেকশন কমিশন রেল এএনএম জিএনএম ডাব্লিউ বিসিএস ডাব্লিউ নেট সেট সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে আমি দেখেছি যে এই সমস্ত পড়াশোনার জন্য ছেলে মেয়েগুলো প্রতি বছর কোথাও না কোথাও প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে তারপরে সেই রকম অর্থে সুযোগ পায় না যেটা তারা ইনভেস্ট করছে তো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে এটাকে শুরু করা মেইনলি যেটা করা যে আমি আনঅর্গানাইজড হইতে দু হাজার কুড়ির আগে করতাম কিন্তু কোভিড পিরিয়ডে দু হাজার কুড়ি থেকে এটাকে পুরোপুরি অর্গানাইজড হইতে করছি মানে যেখানে আমি সহ অন্যান্য ফ্যাকাল্টিরা থাকেন অন্যান্য সাবজেক্টের কারণ আমার বিদ্যা বা দৌড় বলতে ওই ম্যাথ রিজনিং এর মধ্যে আমি হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ বাংলা কিছু জানি না আমি এটুকুই জানি রিজনিং এর বাইরে আর কিছু জানি না তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এইটুকুই পড়াতে পারি তো অন্যান্য যারা থাকে তারা তাদের সেইভাবে পড়াবে বা সেইভাবে বলবে তো আমি এই নিয়ে ডিটেলসে আসবো বিস্তারিত তোমাদের সাথে আমি আসবো এই যে কথাগুলো বলেছিলাম সেগুলোই এইখানে লেখা রয়েছে আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দেব সবকিছু এইগুলো সব তোমাদের সাথে শেয়ার করা থাকবে কোনো কিছু চিন্তা করার কিছু নেই ঠিক আছে চলে দেখো আমরা চলে আসছি রিজনিং এর মধ্যে আজকে আমরা চলে আসছি আমরা দেখবো রিজনিং এই সাবজেক্টটা দেখো বেশ কিছু কোয়েশ্চেন আমরা সলভ করবো তার আগে বলে নি অ্যাকচুয়ালি কি রিজনিং এস ও এন আই এন জি কেউ এটাকে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স বলেও চেনে কেউ কেউ এটাকে মেন্টাল অবিবিলিটি হিসাবেও চেনে এক একটা এক্সামে এক এক রকম নামে রয়েছে আমাদের ডাব্লিউবিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি বলে কোথাও কোথাও রিজনিং হিসাবে রয়েছে কোথাও বা জি হিসাবে রয়েছে একটাই সাবজেক্ট আমরা এটাকে আলাদা করে ধরছে না আমাদের সামান্য পার্থক্য আছে যদিও আমি এখন আর পার্থক্য দেচ্ছি না একটাই সাবজেক্ট ঠিক আছে যা কিছু বললাম একটাই সাবজেক্ট মনে রাখো যে আমাদের যতগুলো সাবজেক্টটা আমরা দিয়েছি এই যে জিকে অ্যান্ড জিএস জিএস ম্যাথ ইংলিশ কারণ ইংলিশ আমরা বাদ দিতে পারবো না তুমি শুধু প্রিলিমিনারির জন্য পড়াশোনা করবে না কারণ পুলিশের চাকরি পেতে গেলে প্রিলিমিনারি মেন ওটাই কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ গল্প বেশি হচ্ছে আমি বলবো তুমি আছো কেন ভাই তোমার কি সময়ের দাম নেই শেখ নঈমুদ্দিন তোমার সময়ের দাম নেই এখনো রয়ে গেছো এক ঘন্টা কুড়ি মিনিট আমি গল্প করে গেলাম তুমি রয়ে গেছো একটু লজ্জা করছে না প্লিজ বেরিয়ে যাও প্লিজ আর কি করে বলতে হবে বলো রিকোয়েস্ট করে আমি তোমাকে বলছি বেরিয়ে যেতে ভাই তোমার জন্য দু চার মানে তোমার মতো দু চারটে পিস বেরিয়ে গেলে খুব একটা ক্ষতি হবে না আগে ভাই অন্যকে সম্মান করতে শেখো এগুলো কি বাড়ি থেকে শেখায়নি মিনিমাম সম্মান করতে শেখো না যে চাকরিটা পাবে না যদি পেয়েও যাও ওটা টিকিয়ে রাখতে পারবে না মানুষ হতে শেখো কারণ তুমি যত বয়স হবে না দেখবে ঠিক ওরকম হয়ে যাচ্ছ বাবা হয়ে যাচ্ছ বর হয়ে যাচ্ছি ভাই মানুষ হতে পারবে না তার আগে কবরের তোলা চলে যাবে বেরিয়ে যাও না কেন এখনো রয়েছ আমি তো রিপিটেডলি বলছি বেরিয়ে যাও অন রেকর্ড লাইভ বলছি বেরিয়ে যাও কে থাকতে বলেছো তোমাকে যেটা বলা এই প্রত্যেকটা সাবজেক্টের তোমাকে প্রচুর সময় দিতে হবে এখানে মানে তুমি প্রচুর ইনপুট দেবে তুলনামূলক আউটপুট কম পাবে যদি আমরা এই সাবজেক্টের সাথে এর সব থেকে বড় যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে কি না এখানে তুমি মিনিমাম ইনপুট দেবে ম্যাক্সিমাম গেইন করবে অর্থাৎ খুব কম সময় দেবে কিন্তু অনেক বেশি তুমি এখান থেকে পাবে অনেক বেশি তুমি গেইন করতে পারবে আমি একটু আগে তোমাকে বললাম না যে ধরো আমি যদি একটা ম্যাথের কোশ্চেন পেপার দিই যার মধ্যে পঁচিশটা কোশ্চেন রয়েছে একটা রিজনিং এর কোশ্চেন পেপার দিই যার মধ্যে পঁচিশটা কোশ্চেন রয়েছে তোমার ম্যাথ জিআই বা ইংলিশ একটা কোশ্চেন পেপার দিয়ে দিলাম ইংলিশ পঁচিশটা তুমি ধরো ম্যাথ জিআই রিজনিং কিচ্ছু জানো না তোমাকে যদি দিয়ে দিই তুমি রিজনিং এ দু চারটে পাঁচটা কোশ্চেন তুমি করে আসতে পারবে হয়তো এখানে তোমার স্কোর জিরো হয়ে যাবে কিন্তু এটা করতে পারবে এমন একটা জায়গা রিজনিং এমন একটা জায়গা রিজনিং এর মধ্যে আসি যে রিজনিং আমরা যেটাকে বলছি কারণ আমাদের প্রিলি দুটো জায়গাতে রয়েছে দুটো পার্ট রয়েছে একটাকে আমরা বলছি ভার্বাল আর একটাকে আমরা বলছি নন ভার্বাল একটা ভার্বাল পার্ট আর একটা নন ভার্বাল পার্ট ভার্বালের মধ্যে আবার ক্লাসিফিকেশন রয়েছে কি কি এই ভার্বাল মধ্যে রয়েছে অ্যানালাইটিক্যাল আমি বলে দিচ্ছি ব্যাপারটা এতটাও ভয় পাওয়ার কিছু নেই লজিক্যাল নন ভার্বাল মেইনলি আমাদের বিভিন্ন সাইন বা সিম্বল দিয়ে হয় এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে আমাদের মোটামুটি পুলিশের জন্য সাত থেকে আটটা চ্যাপ্টার পড়লে যথেষ্ট তার মধ্যে কি কি রয়েছে পেপার কাটিং পেপার ফোল্ডিং মিরার ইমেজ ওয়াটার ইমেজ ফিগার কাউন্টিং তারপরে তোমার এমবেডেড ফিগার হিডেন ফিগার এরকম টাইপের সাত আটটা চ্যাপ্টার রয়েছে অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যে মেইনলি ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন আছে আজকের কোশ্চেনের মধ্যেও আছে সেরকম টাইপের বেশ কিছু কোশ্চেন ঠিক আছে যেগুলো ন্যাচারালি লজিক ছাড়া হয় মানে কোন রকম তুমি লজিক হিসাবে ভাবতে পারবে না আর একটা পাঠ হচ্ছে ঠিক উল্টোটা লজিক্যাল মানে যেটা পুরোপুরি লজিকে হবে ঠিক আছে আর অ্যানালাইটিক্যাল পার্টের মধ্যে মেইনলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে কোথাও কোথাও গিয়ে দেখবে যে লজিকা ঠিকঠাক তো এইরকম একটা আমরা বলি রিজনিং বাকিটা বললাম লজিক্যাল পিওর লজিকের মধ্যে মধ্যে হবে যার আমরা যদি বলি নন হচ্ছে সবথেকে সোজা জায়গা আমরা যদি একদম ফার্স্ট বলি তাহলে কি নন ভার্বাল একদম মিনিমাম টাইমে ম্যাক্সিমাম করা যায় আমরা যদি এরকম দেড় ঘন্টার ক্লাস করি দেড় ঘন্টাটা ক্লাসে নন ভার্বাল চ্যাপ্টার দুটো তিনটে চারটে পর্যন্ত করা যায় এরপরে চলে আসে আমাদের এই লজিক্যাল রিজনিং এর জায়গাটা তুলনামূলক সোজা অনেক কম সময় দিলে অনেক বেশি গেইন করা যায় তারপরে আসছে আমরা কোথায় এই তিন নম্বরে অর্থাৎ এখানে সময় বেশি লাগে কিন্তু এখানে যে শর্টকাট বোঝা যায় বাবা তাহলে কিন্তু কেল্লা ফতে মানে কোশ্চেন শুধুমাত্র দেখে আনসার করতে পারবে যেখানে শর্টকাট আমাদের এখানে খুব একটা কাজ করে না কিন্তু এখানে কাজ করে কারণ এটা তো সময় বেশি লাগবে তুমি যদি শর্টকাট না জানো নর্মালি গেলে অনেক সময় লাগবে বা করতে পারবে না কিন্তু শর্টকাট জানলে শুধুমাত্র বিবেকানন্দ দেখে বলে দিতে পারবে যে আনসার কি হবে কোশ্চেনে দেখো মোটামুটি কি বোঝা গেছে কিছু যতটা বললাম রিজনিং এর একটা জেনারেল ভিউ বা জেনারেল আইডিয়া কি বোঝা গেছে নন ভার্মাল বা এই টাইপের কোশ্চেন আমি সব আসবো সব আসবো প্রত্যেকটা জায়গাতে আসবো এখানে এই এই এর মধ্যে সব টাইপের কোশ্চেন রাখা রয়েছে আমি আবারও বলছি একদিনের মধ্যে সব কিছু বুঝতে যেও না আমার পক্ষেও সেটা সম্ভব না এটা দেড় ঘন্টা বা দু ঘন্টার ক্লাসে আমি হয়তো আজ এক ঘন্টা চল্লিশ পঁয়ত্রিশ মিনিট ক্লাস করব। কিন্তু আমার এত ক্ষমতা নেই যে তোমাকে সব বুঝিয়ে দেবো আর তোমার এত ক্ষমতা নেই যে তুমি সব কিছু বুঝে যাবে হয় না কখনো এটা তুমি দেখো গেইন করতে পারছো কিনা ব্যাস এইটুকু ফার্স্ট কোশ্চেন যাদের হচ্ছে একটু আনসার করো তো এটা আমাদের রয়েছে কোডিং ডিকোডিং এর কোশ্চেন এখানে যে কোশ্চেন গুলো লেখা রয়েছে এগুলো কিন্তু কোনো না কোনো পুলিশের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেলে যে এক্সাম হয় সেখানে বিভিন্ন গ্রুপ ডি পরীক্ষা বা অন্য কিছুতে এসছে সেই রকম টাইপের কোশ্চেন রয়েছে এটা চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং সবাই বোধহয় নাম শুনেছ যারা মোটামুটি এই প্রিপারেশনের মধ্যে রয়েছে কোডিং ডিকোডিং দেখো কিভাবে আমরা করছি বলছে যদি এটাকে বলা হয় হু ইজ সি তাহলে বুঝতে পারছি এটা একটা কোডের মধ্যে মিউ মিট এস মানে এর কোনো মিনিং হয় না ইস কোডেড অ্যাজ হু ইজ সি এটাকে অনেক সময় চাইনিজ কোডিংও বলে তারপরে একটা কোড দেওয়া আছে দেখো ই এল বি এম ইউ এস তার কোড দেওয়া আছে হোয়ার ইজ সি তাহলে জানতে চাইছে হোয়ার এর কোড কি হবে তারপরে আমাদের দেওয়া আছে দেখো আমি একটু লিখি হু ইজ সি এর কোড দেওয়া আছে কি এমইউ এমআইটি ইএস তারপরে কি আছে হোয়ার ইস সি ডব্লিউ এইচ ই আর ইউ হোয়ার ইস সি এর কোড দেওয়া আছে ইএলবি এমইউ ইএস এখানে বলে রাখি যাদের আনসার হচ্ছে তারা আনসার দাও আর যাদের হচ্ছে না তাদের জন্য কয়েকটা কথা বলে রাখি কি কি এখানে মাথায় রাখতে হবে প্রথমত ভালো করে শুনবে আমার কথাগুলো ভালো করে শুনবে দেখো এখানে তিনটে ওয়ার্ড আছে তিনটে ওয়ার্ড আছে তার জন্য দেখো তিনটে কোড আছে যদি আমাদের একটা সেন্টেন্সে দুটো ওয়ার্ড থাকতো তাহলে দুটো কোড হতো যদি চারটে ওয়ার্ড থাকতো চারটে কোড হতো কিন্তু মনে রাখবে হু প্রথমে রয়েছে আর এখানে এমইউ প্রথমে রয়েছে তার মানে এটা বলা যায় না যে হুয়ের কোড এমইউ হবেই এটা বলা যায় না কিন্তু এটা বলা যায় এই হুয়ের কোড আয়দার এমইউ অথবা এমআইটি অথবা ইএস এ হবে এর বাইরে কোন কোড হবে না আমার কথাগুলো বোঝা যাচ্ছে আমি আবার রিপিট করছি যে একটা সেন্টেন্সে তুমি তিনটে ওয়ার্ড দেখতে পাচ্ছ তার জন্য দেখো তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কোড দেওয়া আছে যেহেতু তিনটে ওয়ার্ড ডিফারেন্ট কোডগুলো দেখো ডিফারেন্ট তারপরে কি বললাম যে হু প্রথমে রয়েছে তার মানে হু এর কোড এমইউ যেহেতু এমইউ প্রথমে রয়েছে এটা কখনো বলা যায় না বা ইস সেকেন্ড পজিশনে রয়েছে তাহলে এম আইটি সেকেন্ড মানে কোড এমআইটি এটা কখনো বলা যায় না কিন্তু কোড অথবা অথবা এমআইটি ইএস এদের মধ্যে একটা হবেই ইজের কোনো আশা করি আমি যতটা বললাম সবাই মোটামুটি বুঝতে পেরেছো এটা করব কিভাবে এটার জন্য আমরা দুটো প্রসেস ইউজ করি নাম্বার ওয়ান যে আমরা দেখি এখান থেকে কমন কি আছে কমন কমন কি আছে আর নাম্বার টু হচ্ছে বাদ দিয়ে দি মানে কি বাদ দেওয়া যাচ্ছে কমন থেকে যে আমরা যেটাকে বলি এলিমিনেশন 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 বাদ মানে বাদ দেওয়া কি আছে দেখো কি করে বের করছি এই দেখো এই যে হু সি আর ইস সি কোড বের করতে দিয়েছে কি হায়ার দেখো এই দুটোর মধ্যে আমাদের কমন কি আছে এই জায়গাটা কমন আছে দেখে নাও এই যে ইস সি কমন আছে দেখো এখানেও ইজ আছে এখানেও ইজ আছে এখানেও সি আছে এখানেও সি আছে তাহলে ইজ সি দুটোই তো একই ওয়ার্ড তাই না কিন্তু দুটো সেন্টেন্স এর মধ্যে রয়েছে কিন্তু এটা কিন্তু একটাই ওয়ার্ড তার মানে কি এই দুটো কোডের মধ্যে আমরা এই দুটো যে সেন্টেন্স রয়েছে তার মধ্যে আমরা দুটো কোড কমন পাবো কি কি পাচ্ছি দেখো এই দেখো এম কমন পাচ্ছি দেখো এম কমন পাচ্ছে এই যে এম কমন পাচ্ছে আবার কি কমন পাচ্ছি দেখো ইএস কমন পাচ্ছে যে আমরা যদি এই এই এবং এলিমিনেট তার মানে আমাদের এই এমইউ আর ইএস এলিমিনেট হয়ে যাবে দেখো আমরা কমন বের করলাম তারপরে সেই কমন গুলোকে এলিমিনেট করে দিলাম পড়ে রয়েছে কি দেখো এবার এবার তাকিয়ে দেখো পড়ে রয়েছে কি দেখো হোয়ার পড়ে রয়েছে যে সেকেন্ড সেন্টেন্স এর হোয়ার পড়ে রয়েছে আর এখানে কি পড়ে রয়েছে ইএলবি আমাদের জানতে যে হোয়ার এর কোড কি তাহলে হোয়ার এর কোড হচ্ছে ইএলবি অপশন বি হবে রাইট आंसर আশা করি বোঝা গেছে সবার অনেক অনেকে রাইট आंसर দিয়েছে অনেকে বা বলতে পারো সবাই প্রায় রাইট आंसर দিয়েছে সবাই সবাই রাইট आंसर দিয়েছে খুব ভালো নেক্সট কোশ্চেনে চলে গেলাম কোশ্চেন নাম্বার টু বলো কি হবে কোশ্চেন নাম্বার টু বলছে প্রশ্নবোধক স্থানে কি হবে এটাকে আমরা বলি নাম্বার সিরিজ এটাকে আমরা বলি নাম্বার সিরিজ এই চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিরিজ এখানে একটা সতর্ক বাণী বলে দিই তিনটে চ্যাপ্টারের নাম আমি লিখছি একটা হচ্ছে লেটার সিরিজ নাম্বার টু নাম্বার সিরিজ বা প্রথমে লিখি মিসিং নাম্বার ধর এটাকে বলছি আমরা এম আই এস এস নাম্বার মনে রাখবে এই তিনটে চ্যাপ্টার থেকে খুব সাবধান এদেরকে কখনো গায়ের জোরে করতে যাবে না তাহলে বিপদে পড়তে পারো তুমি দেখা গেল একটা মিসিং নাম্বারের কোশ্চেন দিয়েছে বা লেটার সিরিজ এর কোশ্চেন দিয়েছে তুমি ট্রাই করে দেখো যে করতে পারছো কিনা হচ্ছে কিনা যদি হয়ে যায় খুব ভালো কথা আনসার করো বেরিয়ে যাও যদি না হয় করতে যাও না জোর করে গায়ক জোরে করতে গেলে তোমার এন্টার এক্সাম খারাপ হতে পারে তোমার উদ্দেশ্য কখন এটা নাই যে তুমি সবগুলো কোশ্চেন আনসার করতে পারবে কখনোই না তাই কিছু কোশ্চেন আমাদেরকে বাদ দিতে হবে এগুলো তোমাকে জানতে হবে যে বললাম স্মার্ট হার্ডওয়ার্ক করা এগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব কিন্তু মাথায় রাখবো যে এগুলো থেকে কোশ্চেন আসলে সাবধান ভেবে চিন্তা করব এক নম্বর যেটা আমরা কোশ্চেন করলাম ওরকম কোশ্চেন আমরা আমরা করবই করব কারণ ওখানে আমি টাইম দিলে ও রেজাল্ট আমি পাবই কিন্তু এটা বলা যায় না যে এখানে আমি টাইম দিলে আনসার পাবই পাবো দেখি বাকিরা কারা কি আনসার করছো একদমই তো সুন্দর এটা আমাদের একটা কম্বাইন্ড সিরিজ রয়েছে কম্বাইন্ড কম্বাইন্ড বলতে একাধিক অপারেশন রয়েছে যার মধ্যে একাধিক অপারেশন দেখো এখানে প্রথম নাম্বার হচ্ছে দশ আমরা কি করছি প্রথম নাম্বার ইন্টু দুই প্লাস দুই দশ দুই কুড়ি আর দুই বাইশ আবার পেলাম দ্বিতীয় নাম্বার এবার দ্বিতীয় নাম্বার আবারও করছি বাইশ দুয়ে চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ কারোর মানে কোশ্চেন আসতে পারে স্যার আপনি কি করে বুঝলেন ইন্টু টু প্লাস টু করতে এটা আপনাকে কে বলে দিল দেখো এটা কোথাও বলা থাকবে না কোশ্চেনের মধ্যে মেনশন থাকবে না কি করে জানবে তাহলে দেখো এর কোন ইউনিভার্সাল নিয়ম নেই যে এটা একটা ইউনিভার্সাল নিয়ম গাতি মুখস্থ করে যাবে এরকম একটা কোশ্চেন আসবে আসবে না এটা বোঝার উপায় কি প্রচুর প্র্যাকটিস করতে হবে আমরা যখন এই চ্যাপ্টার গুলো করবো না তখন আমি তোমাদেরকে বোঝাবো যে আমাদের সিঙ্গেল অপারেশন কেমন হয় মাল্টি অপারেশন কেমন হয় এগুলো বোঝাতে হবে কোথায় কোথায় সিঙ্গেল হয় কোথায় কোথায় মাল্টিপল অপারেশন হয় এবং এই কোশ্চেনটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে এর মধ্যে মাল্টি অপারেশন হবে সিঙ্গেল অপারেশন কিভাবে হয় বা কি করে বুঝবো এগুলো তোমাকে বুঝতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে মানে এর কিছু ট্রিক্স রয়েছে অবশ্যই বেশ কিছু ট্রিক্স রয়েছে সেই ট্রিক্স জানার পর প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে তুমিও এরকম বুঝতে পারবে যেটা এই রয়েছে একই করো ছেচল্লিশ গুণ দুই বিরানব্বই যোগ দুই চুরানব্বই দেন চুরানব্বই গুণ দুই কত হয় একশো অষ্টআশি যোগ দুই একশো নব্বই তাহলে আনসার চলে আসছে কত অপশন তিন নম্বর একশো নব্বই অনেক অনেকের রাইট আনসার দিয়েছে একদম অনেকে বলেও দিয়েছে যে কিভাবে হচ্ছে খুব ভালো কথা নেক্সট চলে গেলাম কোশ্চেন নাম্বার থ্রি এই দেখো এটা হচ্ছে আমাদের নন ভার্বাল ওয়াটার ইমেজ এর কোশ্চেন ওয়াটার ইমেজ নন ভার্বাল এটা কিন্তু একটা কোনো না কোন ইয়ারের কোশ্চেন এখানে মেনশন নেই কোনো না কোনো ইয়ার এর কোশ্চেন নন ভার্বাল আমাদের বের করতে দিয়েছে ওয়াটার ইমেজ বলো তো কি হবে কার কি আসছে একটু শুনি কার কি আসছে বলো কি হবে মনে রাখবে আগামীকাল থেকে কিন্তু রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস গ্রুপে শেয়ার করা হবে না আজকেই শুধুমাত্র গ্রুপে শেয়ার করব আগামী দিন থেকে করব না কারণ আজকে আমরা দেখেছিলাম প্রায় সাড়ে তিনশো জন জয়েন করেছে আর এখন দেখতে পাচ্ছি দুশো পনেরো প্লাস তাহলে এটা করা ঠিক না কারণ যাদের দরকার নেই তাদের সাথে কেন শেয়ার করব তাহলে কি করে শেয়ার করা হবে তোমাদের সিক্রেট কোড শেয়ার করা হবে সিক্রেট কোড যারা একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকবে তাদের কাছেই যাবে আমি আগামী দিন এটা বিস্তারিত বলবো দেখো কি করে করি আমি আমি প্রথমে একটু বেসিকটা বুঝিয়ে দিই ওয়াটার ইমেজ ব্যাপারটা কেমন দেখো ওয়াটার ইমেজ একটু বোঝার চেষ্টা করো ওয়াটার ইমেজ ধরো আমি একটা অবজেক্ট নিচ্ছি ধরো জি এটা একটা অবজেক্ট মনে রাখবে ওয়াটার ইমেজ ওয়াটার সবসময় ওই অবজেক্টের বেসে হয় বেসে নিচের দিকে থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়াটারের লেভেল তাহলে ইমেজটা কেমন দেখতে হবে এইরকম দেখতে হবে এই রকম বোঝো এবার এখানে কি কি রয়েছে দেখে নাও দেখে নাও কি কি রয়েছে আমি খুব কম সময়ের মধ্যে যতটা যা বোঝানো যায় সেটুকু বোঝানোর চেষ্টা করছি ডিটেলস আমরা অবশ্যই পরে আসব দেখো কিভাবে করছি আমরা কি কি করলাম এবার একটু বলি দেখো এটা আমাদের অ্যাকচুয়াল অবজেক্ট তার ইমেজ পেয়েছি এটা দেখো এই অবজেক্টটাকে আমি চার ভাগ করলাম ওয়ান টু থ্রি ফোর করে ইমেজে আমি কি পাচ্ছি দেখো ফোর প্রথমে পাচ্ছি অর্থাৎ এই যে ফোর এই ফোরটাই পেয়েছি এই যে এই যে মানে এখানে কি বলতে পারছি দেখো এই যে এই ওয়াটার বেস যে ওয়াটার এই ওয়াটারের সব থেকে কাছে যে সেটাই কিন্তু আমি সব থেকে কাছে পেয়েছি আর সব থেকে এখানে দূরে যে এক নম্বর সেটাই দেখো এক নম্বর সব থেকে দূরে চলে গেছে আমরা কি বলতে পারি যে কাছেরটা কাছে হবে দূরেরটা দূরে চলে যাবে নিয়ারেস্ট পজিশন নিয়ার ফারদেস্ট পজিশন ফার হবে কাছেরটা কাছে দূরেরটা দূরে চলে যাবে বোঝাতে পারলাম এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া দু নম্বর ক্রাইটেরিয়া বোঝার চেষ্টা করো দেখো কি রয়েছে এখানে আমাদের এক নম্বর কি ছিল টপ আর চার নম্বর এটা হচ্ছে আমাদের বটম মানে আমাদের এক নম্বর উপরের দিকে রয়েছে আর চার নম্বর হচ্ছে নিচের দিকে ইমেজে আমরা কি পেলাম দেখো চার নম্বর পেলাম হচ্ছে টপ আর এক নম্বর পেলাম কি বটম বুঝতে পারছো কি আমি ইংলিশে লিখছি যদিও কিন্তু আমরা পুরোটাই বাংলাতে ক্লাস হবে আসছি সে জায়গাগুলোতে না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে তাহলে আমরা দেখো অবজেক্টে যেখানে টপ পাচ্ছিলাম সেটা হয়ে গেছে দেখো বটম এই যে এক এক নম্বর এই যে নম্বরে দেখো বটম হয়ে গেছে টপ হয়ে গেছে বটম আর বটম হয়ে গেছে টপ দু নম্বর কি আমাদের টপ হয়ে যাবে বটম আর বটম হয়ে যাবে টপ এটা হচ্ছে আমাদের ওয়াটার ইমেজের ফান্ডা বোঝা পারে বোঝাতে পারলাম আমি আর খুব ডিটেলস যাচ্ছি না দেখেন এইবার এখানে কি আছে তার মানে আমরা ওয়াটার ইমেজ করার জন্য এরকম একটা বেসে একটা লাইন টেন নিচ্ছে তাহলে বেসে লাইন টানলে দেখো এর এখানে আরেকটা কথা বলে রাখি যে দেখো এর ডান দিক বা দিকে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ আমার এই পজিশনটা কিন্তু কোন দিকে ছিল ডান দিকে আর এই পজিশনটা ছিল দেখো বাম দিকে দেখো এই পজিশনটা বাম দিকেই আছে এই পজিশনটা কিন্তু ডান দিকেই আছে অর্থাৎ ডান দিক দিকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে এখানেও আমাদের ডান দিক দিকে কোনো পরিবর্তন হবে না আমাদের এটা হচ্ছে ডান দিক বা এটাকে যদি বাংলায় লিখে দিই এটা দেখো ডান দিকে আমাদের এখানে কি রয়েছে ছয় বাম দিকে রয়েছে কিন্তু দুই এখানে কি হয়েছে দেখো আমরা কি বললাম এটা সব থেকে কাছে কাছে আমরা কাকে পাবো প্রথমে দেখতে পাবো কে দেখতে পাবো দেখো এখানে দেখতে পাচ্ছ ছয় এখানে তিন দেখতে পাচ্ছ সপ্তাহে কাছে হবে না দেখো এখানে তুমি ছয় দেখতে পাচ্ছ সপ্তাহে কাছে এখানে তিন হবে না এখানে আমরা কিন্তু একদম ডান দিকে পাবো ছয় তারপরে এক এখানে দেখো একদম ডান দিকে পাচ্ছি কি দুই হবে না মিলিয়ে নাও এ দেখো ডান দিকে ছয় তারপরে এক তারপরে আবার ছয় তারপরে দুই দেখো ছয় এক ছয় দুই এই হচ্ছে আমাদের ডান দিক এই হচ্ছে আমাদের বাম দিক মিলিয়ে নাও ছয় এক ছয় দুই অপশন বি হবে রাইট আনসার ফান্ডা বোঝা গেছে সবার সবার ক্লিয়ার অনেকে ভুল আনসার দিয়েছিল এখানে অনেকে ভুল আনসার দিয়েছে দিয়েছিল কিন্তু বেশিরভাগ রাইট আনসার করেছ বেশিরভাগ রাইট আনসার করেছো ঠিক আছে নেক্সট চলে গেলাম আবারও বলছি কমনের গ্যারান্টি আমরা দিই না কিন্তু যা পড়াবো তার বাইরে কোনো কিছু আসবে না যা পড়াবো তার বাইরে কোনো কিছু আসবে না এটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল রিজনিং একটু আগে আমরা বলছিলাম না যে অ্যানালাইটিক্যাল রিজনিং অ্যানালাইটিক্যাল রিজনিং এটা এটা মেইনলি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন ম্যাথমেটিক্যাল অপারেশন বলছে কোন দুটি চিহ্ন এবং সংখ্যা একে অপরের সাথে পরিবর্তন করলে সমীকরণটি সমতা বিধান করা যায় মানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে দেখো এই যে এটা দেওয়া আছে কি আমরা এখানে কিন্তু বদমাস নিয়মে বদমাস নিয়মটা জানা আছে এক কথা একটু বলে দিই খুব ছোট্ট করে বদমাস ব্যাপারটা অ্যাকচুয়ালি এইভাবে রয়েছে বিবি ওডি এম এস এম এস বদমাস বুঝিয়ে দিই ব্যাপারটা কি আছে প্রথম বি কে বলি আমরা বার বা কোলাম বাংলাতে আমরা যেটাকে বলি রেখা বন্ধনী কাজটা কি দেখিয়ে দিই একটু ছোট্ট করে দশ এইভাবে রয়েছে রয়েছে এই জায়গাটা মানে চার আর পাঁচের উপর তাহলে এর আনসার কত হয়ে যাবে দশ বিয়োগ রেখা বন্ধনীর কাজ সর্বপ্রথম হয় তাহলে চার যোগ পাঁচ কত হয় নয় মানে আনসার হয়ে যাবে কত এক কিন্তু যদি ব্যাপারটা এরকম থাকতো ভালো করে বুঝবে একই জিনিস নিচ্ছি কিন্তু রেখা বন্ধনে দিয়েছি মাইনাস চার থেকে প্লাস পাঁচ দেখো এই দুটো ইকুয়েশন ভালো করে বোঝার চেষ্টা করো রেখাবন্ধনীটা কোথায় দিয়েছি উপরে ছিল চার আর প্লাস পাঁচের উপরে এখানে কিন্তু মাইনাস চার থেকে পাঁচের উপরে তাহলে মাইনাস পাঁচ আর প্লাস চারের মধ্যে আগে আমরা ক্যালকুলেশন করব কত হয় মাইনাস পাঁচ প্লাস চার করলে কত হয় মাইনাস চার প্লাস পাঁচ মানে কত হয় এক হয় প্লাস এক তাহলে আমরা কত করবো দশ আর এটা হচ্ছে প্লাস এক আনসার হয়ে যাবে এগারো দেখে না দুটো আনসারের মধ্যে পার্থক্য আছে প্রথম বি হচ্ছে বার বা ভান্নাকলাম বাংলাতে বলি রেখা বন্ধনী সেকেন্ড বি হচ্ছে ব্রাকেট প্রথমে ফার্স্ট ব্রাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট দেন থার্ড ব্রাকেট তারপরে হচ্ছে অপ বা বাংলাতে আমরা বলি এর অ্যাকচুয়ালি গুণের কাজ করে কিন্তু গুণ আর এর থাকলে আগে এর এর কাজ করবো দেন গুণের কাজ করবো দেন হচ্ছে ডিভিশন ভাগ তারপর মাল্টিপ্লিকেশন গুণ তারপর অ্যাডিশন যোগ তারপর সাবট্রাকশন বিয়োগ ক্লিয়ার চলে গেলাম দেখো তাহলে এখানে যদি আমরা করি এই দুটো গুণ করবো ষোলো সমতা বিধান নেই কি চেঞ্জ করলে আমাদের কি কি চেঞ্জ করতে বলেছে দেখো চিহ্ন আর সংখ্যা কোন চিহ্ন কোন সংখ্যা চেঞ্জ করলে আমরা একে সমতা বিধান করতে পারব দেখো তাহলে কি করবে বলতো এবার তোমাকে বুঝতে হবে যে গুণ করলে যোগ করলে বাড়ে এখানে কিন্তু গুণ আর যোগ দুটোই রয়েছে তাহলে আমাদের করতে হবে ছোট আমরা আমরা করছি অনেক বড় হয়ে যাচ্ছে কি করছি দেখো এইখানে আমরা চেঞ্জ চেঞ্জ করছি করছি কি এই যে এটা এই গুণ আর যোগের মধ্যে চেঞ্জ করছি আর কি চেঞ্জ করছি এই চার আর দুয়ের মধ্যে চেঞ্জ করছি দেখে না একবার ছয়ের মধ্যে আমি কোনো চেঞ্জ করছি না গুণের জায়গায় নিয়ে আসছি কি ভুল বললাম কি যোগ আর গুণ চেঞ্জ করছি ঠিক আছে তাহলে যোগ মধ্যে চেঞ্জ করো এটা ভুল করলাম হবে না কারণ আমি যদি করি ছয় যোগ দুই গুণ চার তাহলে হচ্ছে চার দুই আট আট ছয় চোদ্দ হয়ে যাচ্ছে হচ্ছে না তার মানে এটা আমরা ঠিক করিনি তাহলে এখান থেকে আমাদের যেটা চেঞ্জ হবে সেটা হবে এই রকম এইরকমটা চেঞ্জ হবে এই দুটো সিম্বল ঠিকই আছে আমরা চেঞ্জ করব এখানে এই দুটোর মধ্যে এই ছয় আর চারের মধ্যে ছয় আর চারের মধ্যে এই দুটোকে আমরা চেঞ্জ করবো দেখে নাও এবার এবার আসছে কিনা দেখো ছয় আর চারের মধ্যে চেঞ্জ করছি তাহলে প্রথমে আসছে কে চার তারপরে গুণের জায়গায় যোগ তারপরে চারের জায়গায় ছয় আবার যোগের জায়গায় গুণ আর দুয়ে আমরা কোনো চেঞ্জ করছি না তাহলে গুণের কাজ আগে ছয় দু বারো যোগ চার দেখো মিলে যাচ্ছে ষোলো তাহলে আমরা কি কি করলাম আর আর যোগ গুণ অপশন সি হবে রাইট কি গো বোঝা গেছে সবার বি বি বলছিলে কি হচ্ছে চার আর দুই না হচ্ছে না ছয় গুণ দুই বি হচ্ছে না অপশান হচ্ছে সি অপশান সি হচ্ছে সবার কি ক্লিয়ার বোঝা গেছে সবার ক্লিয়ার তো চলো নেক্সট চলে গেলাম বলুন আবার একটা নন ভার্বাল রয়েছে কিসের কোশ্চেন মিরর ইমেজ মিরর ইমেজ মানে এই এক্স বলে যে ফিগারটা রয়েছে এর মিরর ইমেজ কোনটা হবে দেখে নাও মিরর ইমেজ আমি আর খুব ডিটেলস যাচ্ছি না মিরর ইমেজ সব সময়ের জন্য আমাদের এই অবজেক্টের ডান দিকে সব সময়ের জন্য ডান দিকে সব সময়ের জন্য ডান দিকে মিরর ইমেজ থাকে মানে মিররটা থাকে তাহলে এটা কি হবে এই যে সার্কেল রয়েছে সার্কেল একটা সিমেট্রিক ফিগার বলে সার্কেল স্কোয়ার রেক্ট্যাঙ্গেল এদের কখনো মিরর ইমেজে চেঞ্জ আসে না সার্কেল সার্কেলই থাকে মানে এমন হবে না সার্কেলটা হঠাৎ করে রেক্ট্যাঙ্গেল দেখতে হয়ে গেলে এরকমটা হবে না দেখো তাহলে সার্কেলটা সার্কেলই হয়ে যাবে এখানে দেখো এটা রয়েছে এখান থেকে এতটা দূরে তাহলে এটাও এতটা দূরে চলে আসবে এইরকম হয়ে তাহলে বুঝতে পারছো এই দুটো অপশন প্রথমে বাদ চলে গেল কারণ অ্যারো হবে এই দিকে এই যে এর মতো করে অ্যারো হবে আশা করি ক্লিয়ার নেক্সট এই যে যে লাইনটা রয়েছে না এই যে এই যে যে লাইনটা রয়েছে এর মিরর ইমেজ কেমন হবে এর মিরর ইমেজ হয়ে যাবে এই রকম এই রকম দেখো এই দুটো লাইনে কিন্তু একই রকম রয়েছে এবার দেখো কি হচ্ছে খুব ভালো করে বুঝবে এখানটায় রয়েছে কিভাবে এই রকম তারপরে এইরকম এই যে এই জায়গাটার কথা বলছি এই যে এই জায়গাটার কথা বলছি কিভাবে রয়েছে এইরকম তারপরে এইরকম ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এটা কিন্তু আর একটু দূরে চলে গেল এটা এটা কাছে কাছে এই এই লাইনটা লাইনটা দূরে দূরে তাহলে চলে যাবে এই যে দূরে তারপরে এরকম তাহলে কোনটা আসবে এই যে মিলিয়ে নাও দেখতে পাচ্ছ এটা কিন্তু আরো কাছের দিকে চলে আসছে আমি যদি মিরটা এখানে টানি এটা দেখো কাছের দিকে এটা কিন্তু দূরের দিকে চলে আসছে বোঝাতে পারলাম কি সবার ক্লিয়ার তো সবার ক্লিয়ার চলো নেক্সট চলে গেলাম বলো এটা আমাদের রয়েছে ভেন ডায়াগ্রামের কোশ্চেন ভেন ডায়াগ্রাম ভিই ডাবল এন ভেন ডায়াগ্রামের কোশ্চেন খুব সোজা একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না এমন কোনো বছর নেই এখান থেকে কোশ্চেন আসে না কি কি রয়েছে বলছে কলিফ্লাওয়ার মানে যেটাকে আমরা বাংলায় বলি ফুলকপি আর মধ্যে ভিনের মধ্যে কোনটা আসবে বলো তো একটু শুনি এটাতে ভুল করবে প্রচুর শুনি আনসার করো বলছে ফুলকপি সবজি টমেটো এর মধ্যে সম্পর্ক কি প্রচুর এবং যতগুলো আনসার পাচ্ছি সবগুলো ভুল যতগুলো আনসার পাচ্ছি সবগুলো ভুল সবগুলো ভুল সবগুলো ভুল আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখে এটাকে বলতো ধরো আমি বললাম আদা আদা আমরা সবাই চিনি আমাদের বাড়িতে ব্যবহার হয় আদা তারপরে বললাম মূল মানে ওই যে গাছের মূল টুল হয় যেটা আর একটা বললাম ধরো আদা মূল আর একটা বললাম কাণ্ড বলতো এদের মধ্যে কোনটা হবে ভেন্ডা মধ্যে কোনটা হবে এই এক দুই তিন চারের মধ্যে অপশন আছে বলতো কোনটা লক্ষ্মী বর্মন রাইট আনসার দিয়েছে কোনটা হবে বলতো আদা মূল কাণ্ড আতা মূল কাণ্ড কোন ভেন ডায়গ্রাম হবে চার নম্বর বলছ হচ্ছে না হচ্ছে না যারা এক নম্বর অ্যার করছো তাদের হচ্ছে তাদের হয়েছে আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল সবগুলো আমি ডিসকাস করবো আরেকটা ধরো ট্রেন তারপরে বললাম বাস তারপরে বললাম যানবাহন বল কোনটা হবে ট্রেন বাস যানবাহন কোনটা হবে এই সবগুলোর আনসার এক নম্বর হবে এক নম্বর ফিগার হবে সবগুলোর আনসার এক নম্বর ফিগার হবে এক এক করে বলি এক এক করে বলি কেন হবে এক নম্বর কেন তিন নম্বর হবে না দেখো রয়েছে কি কি ফুলকপি সবজি টমেটো আমরা সবাই জানি কি টমেটো সবজি সবাই জানি এখানে কেউ নেই দু কারণ সবজির দোকানে পাওয়া যায় আপেল সবজির দোকানে নিয়ে বসে না আপেল ফলের দোকানে পাওয়া যায় কিন্তু জেনে রেখো টমেটো সবজি নয় টমেটো ফল টমেটো সবজি নয় টমেটো ফল একটু দেখে নেবে এগুলো তাই এটা আনসার হবে কোনটা এক নম্বর ওই সবজির মধ্যে ঢুকে গেছে কলিফ্লাওয়ার ফুলকপি টমেটো বাইরে এই যে টমেটো হচ্ছে এটা আর এটা হচ্ছে সবজি এটা হচ্ছে ফুলকপি বোঝাতে পারলাম এখানে বলে রাখি দেখো কাণ্ড আদা আদা কি আদা হচ্ছে কাণ্ড আদা মাটির নিচে থাকে তার মানে না মাটির নিচে থাকলেই সে মূল হয়ে যাবে মাটির নিচে থাকলে সে মূল না আদা হচ্ছে কান্ড ওরও আনসার একটাই যে কান্ডর মধ্যে আদা মূল আলাদা বোঝাতে পারলাম ট্রেন বাস ভেহিকেল যানবাহন বলি এটাতে সবার ক্ষেত্রে মনে হচ্ছে হ্যাঁ তিন নম্বর হবে কি করে এক নম্বর হয় একদম ঠিক মনে হচ্ছে কিন্তু ট্রেন যানবাহন নয় ট্রেন কে বলা হয় লোকোমোটিভ যানবাহন তাদেরকে বলি যারা ট্র্যাক মেনে চলে না যানবাহন তাদেরকে বলি যারা ট্র্যাক মেনে চলে না অর্থাৎ তুমি একটা বাস বলো লরি বলো তোমার প্রাইভেট গাড়ি বলো মোটরসাইকেল বলো যেখান থেকে খুশি চালিয়ে যেতে পারো গলির মধ্যে দিয়ে চালিয়ে যেতে পারো আমার উঠোনে একটু জায়গা বেশি দেখলে তুমি চালিয়ে পারবে কিন্তু ট্রেন চালাতে পারবে না ট্রেন নির্দিষ্ট ট্র্যাক ছাড়া চলতে পারে না তাই ট্রেন কখনো যান বা ট্রেন হচ্ছে লোকোমোটিভ ক্লিয়ার ভাবো খুব বেসিক জিনিস কিন্তু না জানলে পুরোটাই ভুল অ্যারোপ্লেন হেলিকপ্টার এগুলো সব কিন্তু ইয়ার ভেহিকেল হবে ইয়ার ভেহিকেল নেক্সট চলে গেলাম চলো বলো কি হবে বলছে নিচের শব্দগুলোকে অর্থবহ ক্রমানুসার সাজালে বিকল্পের কোনটি সঠিক এটা হচ্ছে ডক্টর তারপর ফিভার বলতে কি জ্বর ফিভার বলতে জ্বর জয় বয় র জ্বর যেটা আমাদের হয় প্রেসক্রাইব মানে ডাক্তার যেমন আমাদের প্রেসক্রিপশন দেয় ডায়াগনস মানে বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট ধরো ব্লাড টেস্ট করলাম ওটা একটা ডায়াগনস্টিক টেস্ট ঠিক আছে আমরা ধরো এক্স রে করলাম ডায়াগনস্টিক টেস্ট আর হচ্ছে মেডিসিন ঔষধ এই পাঁচটাকে আমরা সঠিক ক্রমে কিভাবে সাজাবো সঠিক ক্রমে কিভাবে সাজাবো বলো সঠিক ক্রমে কোনটা প্রথম আসবে বলছো এ এ বলতে কি আসছে প্রথমে বি এ সি তারপরে ডি তারপরে ই দেখি বাকিদের আর কে কি বলে এক নম্বর বলছো সবাই এক নম্বর না এক নম্বর হবে না প্রথমে আসবে হচ্ছে ডক্টর মানে এ আসবে প্রথম এ আসবে প্রথম এ ভুল বললাম প্রথমে আসবে জ্বর আগে আসবে বি আগে আসবে বি প্রথমে জ্বর জ্বর হলে তুমি ডাক্তারের কাছে যাবে এ ডাক্তার তোমাকে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবে ডায়াগনস করার জন্য তোমাকে টেস্ট করার জন্য পাঠাবে টেস্ট করার পর ডাক্তার প্রেসক্রাইব করবে টেস্ট করার পর ডাক্তার প্রেসক্রাইব করবে তারপরে মেডিসিন বিএডিসিই দেখে নাও আছে কিনা ই সরি এটা ই মেডিসিন হচ্ছে ই মেডিসিন হচ্ছে ই বি বিএডিসিই তিন নম্বর আমি দেখেছি তিন নম্বর দুই একজন আনসার দিয়েছো বেশিরভাগ এক নম্বর দিয়েছো বেশিরভাগের থেকে এক নম্বর আনসার এসছে এক নম্বর হবে না বাবা তিন নম্বর হবে ডক্টর সে কিন্তু তোমাকে প্রথমে টেস্টের জন্য পাঠাবে আগে ওষুধ দেবে না ওষুধ কি করে দেবে আগে কি করে প্রেসক্রাইব করবে ওষুধ তাই না আমাদের হতে পারে যে তোমার জ্বর হয়েছে গিয়ে বললো খেয়ে নে ওইভাবে দেখো না ব্যাপারটাকে ওইভাবে দেখো না ঠিক আছে তাই ওই যে বললাম না যেটাকে যে যখন আমার লজিক্যাল রিজনিং করবো সেখানে কিন্তু পুরোপুরি লজিক্যালি চিন্তা ভাবনা করবে অ্যানালাইটিক্যাল এর মধ্যে লজিক্যালি চিন্তা ভাবনা দেখতে যাবে না ব্যাপারটা যেটা বললাম মাথায় রাখবেন বলো এটা একটা নন ভার চার কোশ্চেন এটাকে বলা হয় চিত্র গণনা বাংলাতে বললে আমরা বলি চিত্র গণনা চিত্র গণনা ইংলিশে বললে আমরা বলি ফিগার কাউন্টিং ফিগার কাউন্টিং ফিগার কাউন্টিং বলছে কতগুলো থ্রিভুল রয়েছে আমাদের মেইনলি ফিগার কাউন্টিং এর মধ্যে ত্রিভুজ দেয় চতুর্ভুজ দেয় পঞ্চভুজ দেয় খুব রেয়ার ষষ্ঠ ভুজ দেয় দেয় হয়তো এতটাও দেখা যায় না পুলিশের পরীক্ষা আমি অন্তত দেখিনি আর দেয় সরল লেখা কিন্তু সবথেকে যেটা বেশি দেয় সেটা হচ্ছে ত্রিভুজ সব থেকে যেটা বেশি দেয় সেটা হচ্ছে ত্রিভুজ এবং এর ট্রিমেন্ডাস শর্টকাট আছে ট্রিমেন্ডাস শর্টকাট আছে বলে দিচ্ছি দিকে আনসার কি কি আসে সবাই মোটামুটি বললে দেখো এবার আমি একটু বলি কিভাবে আসছে দেখো দেখো আমি খুব ছোট্ট করে আগে বোঝাই ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে এরকম একটা ত্রিভুজ দিয়েছে এই এরকম এটা কতগুলো ট্রাইঙ্গেল আছে এটা কি করে বের করবো আমরা নাম্বারিং করছি ওয়ান টু তাহলে এর আনসার হয়ে যাবে এক যোগ দুই মানে এর মধ্যে তিনটে ট্রাইঙ্গেল আছে ধরো এরকম একটা ট্রাইঙ্গেল দিয়েছে এরকম কি দিয়েছে এরকম তাহলে এখানে আমরা নাম্বারিং করবো কি ওয়ান টু থ্রি যোগ করো এক যোগ দুই যোগ তিন কত হচ্ছে তিন দুই পাঁচ আর একে ছয় মানে এর মধ্যে ছটা ট্রায়াঙ্গেল আছে ধরো এইরকম একটা ট্রায়াঙ্গেল দিয়েছে এক দুই তিন চার তাহলে আমরা কি করবো এক যোগ দুই যোগ তিন যোগ চার চার তিনে সাত আট দুই নয় আরেক দশ আশা করি সবার ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার শর্টকাট ক্লিয়ার এবার এখানে কাউন্ট করি দেখো প্রথমে এই জায়গাটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে কত হচ্ছে পাঁচ যোগ চার নয় আট তিন বারো আর দুই চোদ্দ আর এক এখানে আছে পনেরোটা এখানে পনেরোটা দেন এই জায়গাটাকে কাউন্ট করছে এই জায়গাটা এই জায়গাটা তাহলে এখানে আবার নাম্বারিং করবো আমরা এক দুই তিন তাহলে কত আসছে তিন দুই পাঁচ আর এক ছয় এখানে আসছে ছয় আবার দেখো এই জায়গাটাও রয়ে গেছে অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এই যে এই জায়গাটা রয়ে গেছে এই কত এক দুই মানে তিন তাহলে কতগুলো আসছে তিন যোগ ছয় নয় নয় যোগ পনেরো পনেরো যোগ ছয় যোগ তিন কত হচ্ছে একুশ আর তিন চব্বিশ টোটাল চব্বিশটা ট্রাইঙ্গেল আছে কি গো মনে রাখবে ফিগার এই যে ফিগার কাউন্টিং আমরা যে চ্যাপ্টারটা বলছি না এই এই যে আমরা একটা শর্টকাট করলাম এই এই যে যে ফিগারটা আমি তোমাকে দেখে দেখালাম এটাকে বলি আমরা মাদার ফিগার ঠিক আছে এরকম ট্রায়াঙ্গেলের জন্য টোটাল সাতখানা মাদার ফিগার রয়েছে কতগুলো বললাম টোটাল সাতটা মাদার ফিগার রয়েছে এই সাতটা মাদার ফিগারের উপরে ট্রায়াঙ্গেল কাউন্টিং দাঁড়িয়ে রয়েছে এবং এই সাতটা মাদার ফিগার করলাম প্রত্যেকটা শর্টকাট হয় প্রত্যেকটা এবং ট্রিমেন্ডা শর্টকাট শুধুমাত্র তুমি দেখে আনসার বলে দিতে পারবে এইরকম শর্টকাট হয় তো তার জন্য একটু পরিশ্রম মানে এগুলো বিরাট কিছু না নন ভারবাল বললাম যে নন ভারবালের মধ্যে কিছু নেই একটু সামান্য পরিশ্রম করলে সেখান থেকে আনসার করা যায় নেক্সট চলে গেলাম কোশ্চেন নাম্বার নাইন বলো কি হবে আজকে তাহলে রাখবো দেখো বলছে ভাগ মানে বিয়োগ বিয়োগ মানে তাহলে এইটা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা তাহলে আমরা চেঞ্জ করে নিই দেখো কুড়ি গুণ তাহলে কুড়ি গুণ গুণ মানে কি বলা আছে যে গুণ মানে বলা আছে যোগ তাহলে কুড়ি পরে যোগ বসা এই যে গুণ রয়েছে তারপরে ষাট ষাট ভাগ ভাগ মানে কি বলা হয়েছে যে ভাগ মানে হচ্ছে বিয়োগ বিয়োগ তারপরে কত রয়েছে চল্লিশ তাহলে বিয়োগ বিয়োগ মানে কি বলা আছে গুণ বিয়োগ মানে বলা আছে গুণ কত কুড়ি তারপর আছে যোগ যোগ মানে বলা আছে ভাগ ভাগ দশ তাহলে এটা আমরা এই এখানে যেটা শিখেছি একটু আগে যে বদমাস নিয়ম এই বদমাস নিয়মে করব প্রথমে ভাগের কাজ মানে এই জায়গাটা করবো আমরা প্রথমে এক নম্বর নম্বর তারপরে তারপরে জায়গাটা যোগ করব তিন নম্বর তারপরে বিয়োগ করব চার নম্বর তুমি এক লাইনে করতে পারো এক লাইনে আনসার বের করো যেমন আমরা এখান থেকে করছি দুই কুড়ি ভাগ দশ মানে দুই দুই গুণ চল্লিশ মানে আশি দুই গুণ চল্লিশ মানে আশি আর এদিকে কুড়ি আর ষাট যোগ করলে আশি আশি বিয়োগ আশি মানে শূন্য হবে আনসার শূন্য হবে আমি যদি ভেঙে করে দেখাই তাহলে এইভাবে আসবে কুড়ি যোগ ষাট বিয়োগ চল্লিশ তারপরে আসবে কুড়ি যোগ ষাট বিয়োগ আশি এদিক থেকে আশি বিয়োগ আশি মানে শূন্য ক্লিয়ার বদমাস নিয়মের বাইরে গিয়ে করবে না তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে মারাত্মক ভুল হয়ে যাবে লাস্ট কোশ্চেন করছি চলো এটা আমাদের লাস্ট কোশ্চেন চলো বলছে পৃথকটি নির্বাচন করো কোনটি আলাদা কোনটি আলাদা বলছে পটাশিয়াম সিলিকন জার্কানিয়াম গ্যালিয়াম আমরা এই বস্তুগুলো এই মৌলগুলোর নাম শুনিনি এমন কেউ নেই এখানে এই বস্তুগুলোর নাম শুনিনি বা এই মৌলগুলোর নাম শুনিনি এমন কেউ নেই পটাশিয়াম সিলিকন জার্কানিয়াম গ্যালিয়াম প্রত্যেকে এর নাম শুনেছি প্রত্যেকের প্রত্যেকের নাম শুনেছি বলো তো কোনটা কি বা কি কাজে লাগে মধ্যে আলাদা কোনটা কোনটাকে আমরা বলবো আলাদা বলতে পারবে কোনটা আলাদা অপশন এ সি প্রচুর বলছো এখানে আনসার হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম বাকিগুলো সব কিন্তু অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহী অর্থাৎ আমাদের এই যে সোলার প্যানেল যেগুলো তৈরি হয় না সৌর সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ তৈরিতে এই সিলিকন ব্যবহার করা হয় জার্কনিয়াম ব্যবহার করা হয় গ্যালিয়াম ব্যবহার করা হয় সিজিয়াম ব্যবহার করা হয় এগুলো সব সৌরবিদ্যুৎ তৈরিতে কাজে লাগে পটাশিয়াম ব্যবহার করা হয় না ঠিক আছে পটাশিয়াম কিন্তু পিওর মৌল পটাশিয়ামের সংকেত মনে আছে পটাশিয়ামের সংকেত মনে আছে না এগুলো ধাতু নয় গো এগুলো কিন্তু ধাতু নয় এগুলো বলছো ধাতু এগুলো কিন্তু ধাতু নয় অর্ধ পরিবাহী সব অর্থাৎ এদের মধ্যে আইদার নিউটন বেশি আছে হোল কম আছে হোল বলতে এটাকে আমরা বলি ইলেকট্রন অথবা উল্টোটা ইলেকট্রন বেশি রয়েছে হোল কম রয়েছে হ্যাঁ পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে এই তো তোমরা জানো না কে বলেছে তাহলে সবাই জানো পটাশিয়ামের সিম্বল হচ্ছে কি এই তো সবাই জানো দেখো আমি আজ তো বেশি যেতে পারলাম না দশটা বেজে গেল মানে দু ঘন্টা হয়ে গেছে আচ্ছা আমি তোমাদেরকে তিনটে গ্রাফ একে দেখাচ্ছি তিনটে গ্রাফ তুমি বলবে আজ তুমি কোন গ্রাফের মধ্যে বিলং করছো এক নম্বর এখানে একটা দু নম্বর আর এখানে একটা তিন নম্বর তুমি কোন গ্রাফের মধ্যে বিলং করছো এটা এক এটা এটা দুই তিন একটা গ্রাফ যার মধ্যে কোনো পরিবর্তন নেই একই আগেও যা ছিলে এক ঘন্টা পরেও তাই এক সপ্তাহ পরেও তাই এক মাস পরেও তাই আর একটা গ্রাফ যার তুলনামূলক অধপতন হচ্ছে আগে যা ভালো ছিল আরো খারাপ হচ্ছে আরো খারাপ হচ্ছে আর একটা যেটা তুলনামূলক খুব স্লো হলেও ভালো হচ্ছে তোমার এই কোন তোমার মধ্যে রয়েছে কোন গ্রাফটা মনে রেখো আবারও বলছি যে একদিনে তুমি বিরাট কিছু পরিবর্তন করতে পারবে না একদিনে তুমি বিরাট কিছু পরিবর্তন করতে পারবে না কিন্তু একদিন তুমি পারবেই এই এক দিনের জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমার উপর নিজের বিশ্বাস রাখতে হবে যখন এইগুলো দেখবে এক সঙ্গে কাজ করছে যে তিন চারটে ফ্যাক্টর বলেছি না এক সঙ্গে কাজ করছে তখন দেখবে তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স যেখানে একটা মানুষ যে যার মধ্যে কোন রকম লক্ষ্য ছিল না কোন রকম কোনো কিছু ছিল না কোনো মোটিভেশন ছিল না সে হঠাৎ করে সোজায় দাঁড়াতে পারছে চিন্তা ভাবনা করতে পারছে ভাবতে পারছে আর এটা যখন হবে তোমার মধ্যে মোটিভেশন মটিভেশন তো এই হচ্ছে মেইন ফান্ডা আর কিচ্ছু না এই হচ্ছে আমাদের মেইন ফান্ডা যদি একটু মানতে শেখো বা বুঝতে শেখো তাহলে ডেফিনেটলি তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে পারবে যে তুমি নিজেও ভাবতে পারবে না আমি তোমাদের থেকে একটা ফিডব্যাক আজকে আমি গ্রুপটা ওপেন করে দিয়েছি দেখো তোমরা একটু গ্রুপে বেশি সময় দু মিনিট তিন মিনিট সময় নেবো একটু ডিটেলস এ বলো আমরা তো মেনলি দুটো তিনটে পার্ট ডিসকাস করলাম কোন পার্টটা ভালো লাগলো যদিও এর মধ্যে অনেকগুলো শর্টকাট রয়েছে এখানে না দেখো গ্রুপটা ওপেন করে দিয়েছি দেখো যারা ওই গ্রুপে রয়েছ কারেক্ট মেসেজ করো অন্তত দুটো তিনটা সেন্টেন্সে লেখো দুটো তিনটে সেন্টেন্সে লেখো ভুলভাল কিছু মেসেজ করো না বা লিংক শেয়ার করো না কোনো কিছু সে ক্ষেত্রে আমি তোমাকে গ্রুপ থেকে ব্লক করে দেব ভুলভাল কিছু লিখো না প্লিজ যাদের লেখা দরকার না হাই হ্যালো করো না প্লিজ বারবার বলছি হাই হ্যালো করো না প্লিজ হাই হ্যালো করো না যাদের দরকার নেই লিখো না প্লিজ যারা হাই লিখছো করো না আই বারণ কো চি রিপিটেডলি তুমি কিন্তু ক্লা গ্রুপের মধ্যে থাকতে পারবে না বের করে দেবো গ্রুপের মধ্যে থাকতে পারবে না বের করে দেবো হাই হ্যালো লিখবে না লিখতে ভালো লাগছে না কোনো কিছু লিখবে না কিন্তু অ্যাট প্লিজ লিখবে না ফার্স্ট এইড কিছু লিখবে না প্লিজ কিছু লিখবে না ভুলভাল কোন কিছু লিখবে না রিপিটেডলি বারণ করছি ভুলভাল কোন কিছু লিখবে না যারা হাই লিখছো আমি তাদেরকে গ্রুপ থেকে বের করে দেবো যারা হাই লিখছো আমি গ্রুপ থেকে বের করে দেবো তোমার ভালো লাগছে না খুব লিখো লিখো না আমি তো বারবার বলছি যে আমি তিনটে পাটে আস তোমাদেরকে বলেছি যে প্রথমে সিলেবাস ডিসকাশন দেন মোটিভেশন একটা পাট গেছে একদম লাস্টে আমরা রিজনিং এর মধ্যে রয়েছি এতটাই অমানুষ এগুলো যে এখনো হাই লিখে যাচ্ছে যাদের মিনিমাম কাণ্ড জ্ঞান নেই এরা আবার এসছে চাকরি করতে তোমরা চাকরি করলে দেশে অদপতন যাবে আরো যে এই কথাটা বললে বোঝে না যাদের মনে হচ্ছে লাইনে লাইনে লেখো একটা দুটো মানে আমার এই দু ঘন্টার পরিশ্রম কি তোমার থেকে একটা সেন্টেন্স আশা করতে পারি না আমার দু ঘন্টা পরিশ্রম যে এক কি আশা করতে পারি না সেটা বলতে চাইছি নোটস গ্রুপে শেয়ার করা হবে কিন্তু আগামীকালকে হবে না এরকম ক্লাস শেষ হওয়ার পর আগামীকাল দেড় ঘন্টা করে ক্লাস হবে আগামীকাল এরকম ক্লাস হবে না এতক্ষণ ক্লাস হবে না দেড় ঘন্টা করে ক্লাস হবে না সেই লিখে যাচ্ছ পিডিএফ বা অন্য কিছু বা যা কিছু তোমরা অনেক কিছু করেছ যারা মিনিমাম এইটুকু বোঝে না তাদের জন্য নয় বলে যে সবাই সবকিছু নয় পাঁচ দিন পড়ার ক্লাস হবে না আমি এই নিয়ে কথা বলেছি বাপি সরকার কোথায় ছিলে ঘুমাচ্ছিলে আমি আবারও বলছি যে সবাই এসো না সবার ক্লাস দরকার নেই আমি সবার জন্য নই আমরা সবার জন্য নই আমরা সবাইকে ভালো করতে পারি না কেন আসছো তুমি যদি ফুল কনসেন্ট্রেশন না থাকে এসো না কেন আসছো আরে ভাই তুমি নাম লিখে নিয়েছো আগে লোকের মধ্যে যে তোমার আগে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে তুমি চাকরি পাবে না কেন শুধু শুধু ইয়ে করছো কেন সময় নষ্ট করছো অন্য কিছু করো না সবাই চাকরি পাবে না তুমি জানো তো সবাই যারা ফর্ম ফিল করছে চাকরি পাবে না সবাই চাকরি করলে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা নেই কেন সময় নষ্ট করছো মিনিমাম আগে ফার্স্ট নিজেকে বুঝতে শেখো এটা দু যদি এটা বুঝতে না পারো অনেকে আমাকে মেসেজ করে বলছে স্যার আমি মেসেজ করতে পারছি না গ্রুপে যখন গ্রুপ বন্ধ ছিল তো গ্রুপ বন্ধ থাকলে তুমি মেসেজ করবে কি করে যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা বোঝে না আমি বলবো ফার্স্ট ওই জায়গাটা শিক্ষিত হও কারণ আজকে যারা একটা স্মার্টফোন রয়েছে সেখানে ক্যালিফোর্নিয়া ক্যানিং আর কুচবিহারের মধ্যে কোনো পার্থক্য নেই যে সিম্পল কনসেপ্ট বোঝে না তার জন্য এগুলো নয় তুমি ফার্স্ট ওই জায়গা থেকে শিক্ষিত হও প্রথমে বাড়ি থেকে একটু বেরো মায়ের আঁচল থেকে একটু বেরো তা না হলে এগুলো বুঝতে পারবে না আমি আবারও বলছি আমরা যখন ক্লাস শুরু করবো তখন চ্যাপ্টার ওয়াইজ যাবো এগুলো তখন খুঁজে পাবে না তোমার হয়তো আজকের পর তোমার সাথে আমার দেখাও নাও হতে পারে কিন্তু একটা সময় বা একটা পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে যে ওই মানুষটার কাছে কিছু শিখেছিলাম কিছু জানতে পেরেছিলাম যার জন্য হয়তো এখনো পর্যন্ত খুঁড়িয়ে হাঁটলেও হাঁটতে পারছি এই ব্যাপারগুলো এই কথাগুলো বলতে চাইছি যারা যাদের কাছে মিনিমাম কনসেপ্ট গুলো বোঝে না যারা এই কথাগুলো বললে বোঝে না তারা কিছু করতে পারো না বিশ্বাস করো তুমি যদি এখনো পর্যন্ত সিরিয়াস না হও তোমাকে এরকম ধরবে ছুড়ে ফেলে দেবে ডাস্টবিনে জায়গা হবে না তুমি জেনে নিও এত বড় ভারতবর্ষে স্কিল লোকের অভাব নেই স্কিল লোকের অভাব নেই পুলিশের যে এগারো হাজার দেখছো না ডাব্লু কনস্টেবলে ওই এগারো হাজার খুব স্কিল ছেলে মেয়ে গুছিয়ে তৈরি হয়ে রয়েছে তুমি কে হে তোমাকে চাকরি দেবে আগে নিজেকে যোগা যোগ্য প্রমাণ করতে শেখো আগে নিজের যোগ্যটা প্রমাণ করতে শেখো তারপর অন্য কারোর দিকে আঙুল তুলবে আমি আবারও বলছি আজকের কথাগুলো আমার আমার এই কথাগুলো তোমার খারাপ লাগতে পারে কিন্তু এটা যদি তুমি গায়ে মানিয়ে নিতে পারো কালকের দিন তুমি দৌড়াতে পারবে যে শুয়ে রয়েছে সে হাঁটতে পারবে এটা বিশ্বাস করতে শেখো এটা মানতে শেখো এখনো মায়ের আচলের তলায় রয়েছ তুমি এখনো বাস্তব জগৎ জানো না আমরা এখনো পর্যন্ত আমাদের মধ্যে একটা ইমোশন কাজ করে আমাকে দেখতে বেশ কিউট আমাকে ইন্টারভিউতে ঠিক পাস করে দেবে আমাকে একটু বাচ্চা বাচ্চা দেখতে আমি খুব সুন্দর কথা বলি আমাকে খুব সুন্দর দেখতে আমার ইমোশন থেকে বেরিয়ে এসো একটা মানুষের জন্য ইমোশন হচ্ছে ভয়ঙ্কর ক্ষতিকারক একটা ক্যান্সার যা তোমাকে কুরে কুড়ে খেয়ে খেয়ে শেষ করে ফেলবে ওটাকে ওখান থেকে প্রথমে বেরোতে শেখো প্রথমে একটু একটু করে নিজেকে তৈরি করো আমি এতগুলো কিছুর মধ্যে কোথাও বলিনি ট্যালেন্ট জেনে রেখো ট্যালেন্ট কখন কাজ করবে জানো ধরো আমি খুব ট্যালেন্টেড আর তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই কিন্তু তুমি প্রচুর পরিশ্রম করো আর আমার মধ্যে কোনো পরিশ্রম নেই তুমি বলো কে চাকরি পাবে তুমি বলো আনসার দাও কে চাকরি পাবে আমি খুব ট্যালেন্টেড কিন্তু কোনো পরিশ্রম করি না তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই কিন্তু তুমি প্রচুর পরিশ্রম করো সারাদিন লেগে রয়েছে ওটার পিছনে কে রেজাল্ট পাবে কে কে রেজাল্ট পাবে তুমি জেনে রেখে দিও যে ট্যালেন্ট এবং পরিশ্রম যখন একসঙ্গে কাজ করবে তখন তোমার স্পিড রকেটের মতো হবে তখন তুমি এইভাবে উঠবে ট্যালেন্ট এবং হার্ডওয়ার যখন একসঙ্গে কাজ করবে কিন্তু এই ট্যালেন্ট ব্যাপারটা তৈরি করা যায় এটা সবসময় ইনভল্ভ নয় কারণ আমরা যারা ওই ক্লাস এইট মাধ্যমিকে বিরাট বিরাট রেজাল্ট করে এসছি না ওটা ছিল মুখস্থ বিদ্যা আমাদের যখন একটু একটু করে বয়স হয় তখন মুখস্থ বিদ্যা কমতে থাকে আর বোঝার বিদ্যা বাড়তে থাকে তখন আমরা ভাবনা চিন্তা করে কম্পেয়ার করে কিছু একটা বোঝার চেষ্টা করি মুখস্থ করি না তাই আমাদের এই খুব ছোটবেলাকার মানে বিশেষ করে মাধ্যমিক লেভেলে যে ছেলে বা মেয়েটা বিরাট নাম্বার পেয়ে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন স্টার পেয়েছে তুমি জেনে রেখো সে সবসময় ভালো নয় সে সব সবসময় ভালো নয় তার পুরোপুরি ওখান থেকে হয় না একটু আর একটু বড় হলে তবে বোঝা যায় কিন্তু এই বয়সে যারা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বন্দিতে রয়েছে এটা বোঝা যাবে না ঠিক আছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে হার্ডওয়ার্ক করো স্মার্ট হার্ড ওয়ার্ক করো রেগুলার হার্ড করো ধৈর্য রাখো নিজের উপর বিশ্বাস রাখো তুমি দাঁড়িয়ে যাবে তুমি কিছু করতে পারবে আজ হবে না তো কাল হবে এবছর হবে না তো পরের বছর হবে সবার একদিন 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 হয় না কিন্তু হবেই আগামীকাল ঠিক রাত আটটায় ক্লাস থাকবে আগামীকালকে ক্লাস থাকবে সায়েন্স ক্লাস একজন ম্যাডাম ক্লাস নেবেন আমি যদিও ক্লাসের আগে থাকবো কিন্তু আগামীকাল ক্লাসের রেকর্ডিং ভিডিও নোটস গ্রুপে শেয়ার করা হবে না তা কিন্তু সিক্রেট কোড শেয়ার করা হবে সিক্রেট কোড মানে সেটা সিক্রেট সেটা এখন তুমি জানতে পারবে না আগামীকাল সাড়ে নটা পর্যন্ত ক্লাস চলবে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটায় ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি এসে সিক্রেট কোড শেয়ার করব। ওই সিক্রেট কোড যারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র তাদের কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে গ্রুপে শেয়ার করা হবে না কারণ উলুবনে মুক্ত ছড়াতে পারবো না সবাই সব কিছুর জন্য যোগ্য নয় এটা সব সময় সঠিক সবাই সব কিছুর জন্য যোগ্য নয় থ্যাংক ইউ আমি রেকর্ডিং অফ করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পাঁচ দিন মানে আমাদের ক্লাস শেষ হচ্ছে না বরং তারপরে যেটা হবে আরো প্রোগ্রেসিভ আরো এফেক্টিভ এবং আরো বেশি তার মধ্যে জোশ থাকবে আরো বেশি জোশ থাকবে সেটা আমি পঞ্চম দিনের ক্লাস অর্থাৎ বুধবার ম্যাথমেটিক্স এর ক্লাসে বিস্তারিত কথা বলবো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থাকার জন্য যারা একদম প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য